أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر
الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا صدق الله শুরু থেকে بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما
جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا له قولا معروفا وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا. صدق الله مولانا العظيم. সূরা নিসা, নিসা নামের সূরা, কিছু আলোচনা মনে হয় গত সপ্তাহে করছিলাম, আগের সূরা ইমরানের মধ্যে আল্লাহ তিনটা নির্দেশ দিছিলেন, একটা হইল ওয়াইন তাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমরা ধৈর্য ধারণ করো, এইগুলো বাহ্যিক অর্থ, ওয়াইন তাসবিরু তোমরা ধৈর্য ধারণ করো, এক নম্বর আসল অর্থ এটা, ওয়াইন তাত্তাকু তোমরা যদি তাকওয়া এখতিয়ার করো, এর অর্থ অবশ্যই তোমরা তাকওয়া এখতিয়ার করো। যদি তোমরা সবর ধরো, ধৈর্য ধারণ করো, ও সাবেরু, একই শব্দ দুই ভাবে আছে, মুসাবারা মুফা আলাপ থেকে সবারা, এইটা সুলাসি মজার এইভাবে মুফালাত থেকে আছে, এটা কঠিন সবর হয়, বিশেষ সবর, সীমান্ত প্রহরী হও, দেশ রক্ষা করা, মুজাহিদ হইতে হয়, দেশের সীমান্ত রক্ষা করার জন্য প্রহরী হয়, সেনা হয়, সেনাবাহিনী হয়, সবসময় শত্রুর আক্রমণের ভয়ে থাকে, শত্রুকে দূর করতে হয়, দেখা করতে হয়, ধৈর্য ধরা, এটা হল আম, কত ধরনের ধৈর্য, নামাজ পড়লেও ধৈর্য লাগে, এবাদত করলেও ধৈর্য লাগে, গুনাহ করলেও ধৈর্য লাগে, গুনাহ ছাড়লেও ধৈর্য লাগে, গুনাহ ছাড়া কত কঠিন ধৈর্য, বালা মুসিবত বিভিন্ন ধরনের হয়, আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত, মানুষের বিপদ আপদ বালা মুসিবত, শত্রুতার বালা মুসিবত, ইসমিরুর মধ্যে ওদিকে ইঙ্গিত করা হয়েছে,
ওইটার মধ্যে প্রহরীর ধৈর্য আছে, কিন্তু এটা তাখসিস ফি যিকির বিশেষভাবে এটা উল্লেখ করছে, এটা আরো কঠিন। সাবর শত্রুরা আঘাত করবে তোমাদের উপরে, তাদের মোকাবেলা করতে হবে, মুসাবারা করতে হবে। বোঝা গেল ইসলামের মধ্যে জেহাদ আছে। হুজুর করেন না, এই মুশকিল। ব্যবস্থা করেন আমি এক নম্বরে থাকবো আপনাদের সাথে, জেহাদের শর্ত আছে। জেহাদের এক নম্বর শর্ত হইল রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে তাহলে সারা মুসলিম মিলে একজনকে আমির বানাইতে হবে। একজন আছে আমাদের দেশে, আছে তাহলে ইনফিরু খিফাফাল সিকাল, কোরআনে বলছে আমির সারা যায় না। আপনি তো দাওয়াত লোকের আমির, আরেকজন হইব সরমুনার আমির, আর একজন হইল খেলাফত আন্দোলনের আমির, মজলিসের আমির, এইটা আমির, এইটা আমির নাকি গলিতে অলিতে আমির? একজন আমির থাকতে হবে সারা মুসলিম বিশ্বে, একজন। আমরা তো একজন হইতে পারতেছি না এখনো। ভালো করে বুঝেন, পাগলামির দ্বারা কিছু হয় না, গলাবাজির দ্বারা কিছু হয় না। ইসলাম যে কাজ করতে বলে এটা নিয়ম বলে দেয়। কাজ করার নাম কাজ না, নিয়মের অনুযায়ী কাজ করা, লাভ লোকসান আল্লাহ, নিয়ম আল্লাহ বলছেন, তরিকাটা আল্লাহ বলা আছে, কোরআনে আছে, হাদিস আছে। ইনফিরু খিফাফাল সিকাল, আমির যখন ডাকবে আমির জুন্নাতুন, সে হবে তোমাদের ঢাল, তার পিছনে তোমরা পাবে। আমরা আমির আছি, তো আমির আরেক আমিরই মানি। এক নম্বর প্রশ্ন, এক নম্বর শর্ত। দুই নম্বর, জিহাদ হয় কাফেরের সাথে, মুসলিমে মুসলিমে জিহাদ হয় না। আপনি যে গলাবাজি করতেছেন কার সাথে করবেন? জায়গা ঠিক করেন, অমুক জায়গায় করবেন, ইন্ডিয়ার সাথে তা আপনাদের চুক্তি আছে, রাষ্ট্রীয় চুক্তি আছে। প্রথম সত্যই তো নাই, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আছে। কাদের সাথে, কোন কাফেরের সাথে যুদ্ধ হবে, যাদের সাথে সোলা নাই, যারা জিম্মি না, কোরআনে আছে না নাই, যাদের সাথে সোলা চুক্তি, তাদের সাথে যুদ্ধ নাই। আমাদের পার্শ্ববর্তী ভারতকে যদি মনে করি, তাদের সাথে চুক্তি, পুরা বাংলাদেশের অনেক দিনের চুক্তি, এটা জীবনে শেষ হয় কিনা। যেমন সৌদি আরবের আমেরিকার সাথে চুক্তি 100 বছরের, ওরা আবার নবায়ন হবে। আমরা কিছু বুদাই ধরনের মানুষ,
একটা শুনি, আমাদের এখন ক্ষুদা হইল নাউজুবিল্লাহ ফেসবুক মিডিয়া, শুনি আর ঝাপায়া পুরি একটা বলতে থাকে। সৌদির বাবারও ক্ষমতা নেই আমেরিকার শক্তির বাইরে যাও, গোলামি করতে হবে, এজন্য এইটা আছে চুক্তি আমেরিকার সাথে, ব্রিটেনের সাথে চুক্তি করার পর ইসলামী খেলাফত ভাঙিয়া সৌদির আমেরিকার ব্রিটিশে বসেছে, এখনো তারাই পাহারা দিতেছে, আজীবন সিল্লাইলেও কিছু হইল। তখন থেকে মুসলিম বিশ্ব খণ্ড খণ্ড হয়ে গেছে, বুঝেন না, 70-60 কাছাকাছি রাষ্ট্র হয়েছে, 60 মুসলিম রাষ্ট্রকে এক করবেন আপনি স্বপ্ন মনে হয়, এটার কোনো তাবির নেই, শুধু একটাই ধারণা, হযরতে মাহদী আসবেন তখন হয়তো একবার আবার এক করবে। এরপরে আবার কুফুর হবে, শুধু কুফুর। মাহদি রহমতুল্লাহ আলাইহির যুগে পুরা পৃথিবী মুসলিম হয়ে যাবে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এরপরে মাহদি ঈসা আলাইহিস সালাম তারা চলে যাবে, আস্তে 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 আবার কুফুরি আস্তে আস্তে, কুফুরি তো থাকবে ইসলামও থাকবে, যেদিন কেয়ামত করার আল্লাহর ইচ্ছা হবে, বড় আলামতের একটা হবে লো হাওয়া, আগুন হাওয়া, মরুভূমি এলাকা সৌদিতে গেলে দুপুরের সময় নামাজ পড়বার যেতে মনে চায় না, শরীর পুড়ে যায়, আসরের সময় পুড়ে যায়, চেহারা একবার দুইবার গেলে কালো হয়ে যায়, শরীর ঘামে না, লো হাওয়া, আগুন হাওয়া, আগুন নেওয়া হাওয়া, রিহুন হামরা, লাল বাতাস, লাল বাতাস কখন হয় যেন আগুন নেওয়া। পৃথিবীতে যত মুসলমান থাকবে সকলের ভিতরে করোনা যেরকম ঢুকছে মানুষের ভিতরে, যারা ঢুকছে যারা মারা গেছে হাসপাতালে গেছে অর্ধাঙ্গ হয়ে গেছে, এইভাবে করোনা যেভাবে ঢুকে, কলেরা যেভাবে ঢুকে, এই লাল বাতাস যেখানে যেখানে মুসলমান থাকবে, কামেল মুসলমান থাক নাকেস মুসলমান থাক, সকলের শরীরের মধ্যে ঢুকবে, বিষাক্ত হওয়া হবে, সবাই মারা যাবে, শুধু কুফুরি কাফেররা বেঁচে থাকবে, সারা পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না, এবং সারা পৃথিবী মুসলিম শূন্য, মুসলমান নাই তখন কেয়ামত হবে, মুসলমান নাই পৃথিবীর দরকার নেই। লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, পৃথিবীতে যদি আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হয় কেয়ামত হবে না। এখান থেকে বোঝা যায় আল্লাহ আল্লাহ এরকম জিকির করাও যায়। এই যে হাদিস আছে, হাত্তা ইউকাল, একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলার থাকবে না,
তখন কেয়ামত কায়েম হবে। যতদিন শব্দ আল্লাহ দুনিয়াতে থাকবে, পৃথিবী জীবন থাকবে। এই জন্য হাকিমুল ইসলাম কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তার কিতাবে এক জায়গায় লিখছেন, মনে করো দুইটা আত্মা, এটা সারা পৃথিবীর আত্মা, আর এটা যে জনে 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 মানুষের জনের পশু সবই আত্মা, এটি আলাদা আলাদা কোটি 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 আত্মা, এটা আরেক জিনিস। আর আত্মার আত্মা হইল আল্লাহ। আমাদের আত্মা, সৃষ্টির আত্মা, জীব জানোয়ারের আত্মা, এইগুলো চলে যায়। সময় আসলে আজালুম মুসাম্মা, সময় আসলেই চলে যায়। মানুষকে আমরা মৃত্যু ঘোষণা করি, কিন্তু ওই আত্মা যেটা এটা পৃথিবীতে থাকে, আল্লাহ এটা থাকে। এটা যতদিন থাকবে পৃথিবী, কেয়ামত হবে না। তাহলে সারা পৃথিবীর আসল আত্মা কি? আল্লাহ। এটা হলো বড় আত্মা। আর বাকি আমরা যেগুলো, এটা ছোট 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 আত্মা। পাওয়ার হাউস থাকে না, এই পাখা বাতির মধ্যে লাইন লাগায় গেছে, কারেন্ট আসছে অল্প, লক্ষ কোটি লক্ষ কোটি লক্ষ কোটি পাখা চলতেছে, মেশিন চলতেছে, ওটার মধ্যে নেগেটিভ পজিটিভ তার একটা কানেকশন। কিন্তু এটা লাগছে যে পাওয়ার হাউসে এই সব কারেন্টে পাওয়ার হাউসে আছে, ওখান থেকে এই কোটি কোটি লাইন করছে, আসতেছে এক জায়গার থেকে। সব বাতিও যদি বন্ধ হয়ে যায়, সব মেশিন বন্ধ হয়ে যায়, তাহলে আবার ওই বড় আত্মা পাওয়ার হাউসের সাথে কানেকশন করলে চালু হয়ে যাবে। ওইটা হলো বড় বড় পাওয়ার হাউস। লজ্জা আল্লাহ হলো সারা পৃথিবীর আত্মার পাওয়ার হাউস। ওইটা যেদিন দুনিয়াতে থাকবে না, তখন দুনিয়া কেয়ামত হবে। যার অর্থ হইল মুসলমানের উপরে কেয়ামত হবে না। কোরআনে যায় যে কেয়ামতের ভয় করো, কেয়ামতের ভয় করো। আমরা তো, আমাদের ভয় কেয়ামত আসবে না, ভয় করার কি আছে? আছে। কোরআন হাদিসে যে কেয়ামতকে ভয় করতে বলছে, এটা দুই ধরনের কেয়ামত। এক ধরন হইল এই যে আপনার মৃত্যু হয়, আমার মৃত্যু হবে। হাদিসে নবী আলাইহিসসালাম বলেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কিয়ামত বড়টা যখন হবে, আর কিছু করণীয় থাকবে না, কেউ কিছু করতে পারবে না। ঠিক, একজন মানুষ মারা গেলে তার আর করণীয় কিছু থাকে না, তার কেয়ামত তার উপরে কায়েম হয়ে গেছে। এটাকে ছোট কেয়ামত বলে। যে হাদিসের মধ্যে আসছে, মৌতকে কেয়ামত বলছে। কেন? বড় কেয়ামতের সাথে মিল আছে। বড় কেয়ামতের মধ্যে আর করণীয় কিছু নেই, আর আপনি আমার মৃত্যু হয় তো আর কিছু করার থাকে না। এই মিলের কারণে মৃত্যুকেও কেয়ামত বলে, ব্যক্তিগত কেয়ামত। হাদিসের মধ্যে যে ভয় প্রদর্শন করা হয় মৃত্যুকে, কেয়ামতকে ভয় করো না, এটার এক অর্থ হইল যে তোমার উপরে কেয়ামত আসতেছে, জানা নাই, বড় কেয়ামত জানা নাই। বড় কেয়ামত হয়ে পৃথিবীর কোনো মানুষের কিছু করার থাকবে না। ঠিক ছোট কেয়ামত হইলেও
তোমার আর কিছু করার থাকবে না, এই জন্য ভয় দেখ, মৌতের ভয়। কেয়ামত বললে সাধারণত তো আমাদের দিল চলে যায়, বড় কেয়ামতের জন্য, বড় কেয়ামত মুসলমানের উপরে হবে না। এই প্রশ্ন তাহলে আমাদের ভয় কি, ভয় আছে? ছোট কেয়ামত হইলে তো হে যে কবরে গেছে তার অবস্থা ভালো মন্দ হবে, আপনার তো আর নেই, আপনি তো দুনিয়ার বসে রয়েছেন, সুযোগ আছে কিছু করার, আখেরাতের পুঁজি তৈরি করার সময় আছে। আল্লাহর শুকর হাদিসে আসছে, দোয়া করো, হে আল্লাহ আমাকে জীবিত রাখো, যতদিন আমার জীবিত থাকা আমার জন্য খায়ের হয়। নেক আমল করতে পারি যদি জীবিত রাখো, আর যদি হায়াত দরাজ হইলে, লম্বা হইলে আমার এখন যে অবস্থা আছে, ইমানি মত হইতে পারে, পরে আর ইমানি মত হবে না, তাহলে যদি আমার মৃত্যুর মধ্যে খায়ার থাকে ফাকরিজ নি, এখনই কত মৃত্যু দিয়ে দেব। বহুত কঠিন বুঝের লাগে দরকার, আমরা মনে যে কই তো ভয় লাগে, আল্লাহ যদি ইমান রাখবার না পারি তেহনি মৃত্যু দিয়ে দেবো, একজন আমিন করব না, আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখো আর ইমানের সাথে রাখো, এইটা আমিন করব। হুজুর হুজুরাও গুলমুল কথা কইছে, যতদিন আমি দুনিয়াতে বাচ্চা থাকি আর খায়ার হয় যদি আল্লাহতে বাঁচায় রাখো, আর যদি সার হয় তা মানে ফকমিজনি গায়রা মাকতুম, ফিতনা ফালায় না যে আমার ইমান নষ্ট হয়, ফকমিজনি। এখান থেকে ছাত্র তো নাই যারাই আছো, ওই যে আজকাল যে মৃত্যুর কামনা করা নিষেধ, অথচ আলেমরা করে, ইমাম বুখারি করছেন, বুজুর্গরা এই এই কামনা করছে, যদি দুনিয়াতে থাকলে আমার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, নষ্ট হয়ে যাবে আল্লাহ যে এক্ষুনি, তাতে ইমান নিয়ে যেতে পারে, ইমান নিয়ে যাওয়া কবরে, এটার গুরুত্ব যার না বুঝে আসবে সে কি করে আমিন করবে, সে আমিন বলবে না। বহুত বড় জটিল সমস্যা, বিজনি গায়র মাকতুম, এখন যদি আমার মৃত্যু ভালো হয় আমার মৃত্যু দাও, দুনিয়ার কোনো বালা মুসিবতের কারণে মৃত্যু চাওয়া নিষেধ, কেন? আখেরাতেও যদি মুসিবতে পড়ো দুনিয়ার চেয়ে কোটি গুণ বেশি মারাত্মক, এখন বুঝতেছ না, দুনিয়ার মুসিবতে ধৈর্য ধরো, এতে তোমার ইমানি শক্তি বাড়বে, ইমান মজবুত হবে, জান্নাতে যেতে পারবে। আর মৃত্যু হয়ে যায় যদি বেঈমানির উপরে, তাহলে তো আর করা থাকবে না, এই জন্য বাচ্চা থাকো, সুযোগ পাও। কুফুরির সম্ভাবনা যদি বেড়ে যায়, বেঈমান নিয়ে যেতে পারবো না, তো মৃত্যু কামনা করবো। আমার জেহেনের মধ্যে একটা সুন্দর দলিল আসছে, মাদ্রাসা ছাত্র নাই, তফসির করতেছি, ছাত্র তো এই নুক্তাগুলো লেখা রাখে, তাদের খুব পছন্দ, এই কাজটা আল্লাহ করছেন, এটাই করতেছে। আমি খুব চেষ্টা করি যে কথাটা আমি কই, এটা হাদিসে আসেনি, কোরআনে আসেনি, সবসময় তো বাইরে না, এখন তো বাইর করলাম হাদিস থেকে, এখন চিন্তার মধ্যে আসছে, আমার জীবনের প্রথম বলতেছি কোরআন শরীফে আছে,
আল্লাহ জেহেন ঢুকেছে ওখানে। খেয়াল করেন খিজির আলাইহিসসালামের কিসা, হযরতে মূসা আলাইহিসসালাম একটা বাচ্চাকে জবো করে দিছিলেন না, আকাতালত নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। খিজিরে একটা যুবক বাচ্চা 7-8 বছরের, 7 বছরের, এরা ধরিয়া গলার মধ্যে ধরিয়া মুসুরা দেন বাইরে হলাই, শুধু বাচ্চা খেলাইতেছে। হিজিরে ধরল না, হিজিরে দেয়া গেলে তো এরে ধরব কিন্তু এটা অদৃশ্য থাকে, এনে আছে কিনা আল্লাহ জানে। ঘুরে গেলে আমাদের যে বাবুর্চি সাহেব ইয়ার আলী সাহেব, আমি যেদিন থেকে এখানে আছি সেদিন থেকে আছি, সৌদিরা 73-74-85 সালে বা আরো আগে 15,000 টাকা বেতন দিয়ে তার নিবার চেয়েছিল সৌদি অ্যাম্বাসেডর, এই 3,000 টাকা চলবে। ওই বছরই কে আসে আমার বলে, হুজুর আপনার বাবু ছিল আমি হজে বলে। দেখো আল্লাহর খেলা, তোমার ভাগ্য, তুমি বলছো মাদ্রাসা থাকবা ছাত্রদের খানা খাওয়াইবা আগুনে পড়বা, তো আল্লাহ তোমার হজের বাবু দিয়ে যাও, বুঝি না আমরা কিছু। যেটা আমি বলতেছি, হজরতে মূসা তো সহ্য করতে পারে নাই, খিজির সে আরে জব করে দিচ্ছে, জব করে দিচ্ছে। পরে যখন খিজির সাহেবকে জিজ্ঞাসা করেন এটি কেন করছেন, উনি বলেন চুপ থাকো সময় মতো আমি বলে দিব। পরে যখন আর মূসা সহ্য করতে পারে না, তাহলে আমার আর দরকার নাই আসল কথা বলে। قال كان أبواه مؤمنين فخشينا أي طغيانا وكفرا اے باپ ماں تم نیک چھلیں اے بچہ بازو بھی بیچہ تھا تو تو سوڑ بچہ مرے سے جنت دے جائے گا نوال ایک مرے کسے جنت دے جائے گا ও যদি বাচ্চা থাকে ওদের মার বাপ কাফের হয়ে যায়। মা বাপকে কাফের দিতে বাঁচানোর জন্য বাচ্চাকে কাফের হইলে এর কি হইতো, জান্নাতে নেওয়ার জন্য বাচ্চা অবস্থায় মারছি হ্যাও জান্নাতে, ও জীবিত বয়স্ক হইলে তার মা বাপকে কাফের বানাইতো হ্যাও জাহান্নামে যেত, মা বাপও জাহান্নামে যেত, ছোট সময় মেরে দিছে হ্যাও জান্নাতে, মার বাবু জান্নাতে। এখানে আল্লাহ ভবিষ্যতে কাফের হয়ে যাওয়ার ভয়ে তাকে মৃত্যু দিছে কিনা, হ্যাঁ, তাই যদি কুফুরের সম্ভাবনা থাকে আমার আপনার, তাহলে আমি মৃত্যু কামনা করতে পারি এই আয়াতে বলে আল্লাহই করছে। যাতে কাফের না হয় উঠায় নিছে, আমি বলতে পারি আল্লাহ যদি এরম দেহ এমন বুঝে আসে যে আমি কুফুরি মৃত্যু হবে, আল্লাহ আমার 1 সেকেন্ডে এখনই নিয়ে নেব, ইমানের সাথে নিয়ে নেব, দুনিয়ার থেকে লাভ নেই তো যদি আমার শেষ পর্যন্ত তফসির করব, আবার যে আন্নামেও যাব এই তফসিরে আমার কি লাভ, তফসিরে আশায় করি যাতে জান্নাত পাই, এই তফসিরই আমার জান্নাতের কারণ না হয় জাহান্নামের কারণ হয়, তো এটার দরকার নাই আমার এখন উঠে না, যদি এখন আমি গিয়া মৃত্যুর পরে আমি জান্নাত পাইতে এখনই তৈরি আছি, এটা হিম্মত লাগবে মনে চায় না, এন সবর ধৈর্য
ইমানি দৃঢ়তা দরকার। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। রাবিতু, আমি বলছিলাম যে এক নম্বর শর্ত আমি, দুই নম্বর শর্ত কাফের, কাফেরের সাথে হইতে হবে জিহাদ, মুসলমানের সাথে জিহাদ নেই। শুধু এক সুরতে আছে, সেটা হইল মুসলমানরা সর্বসম্মতভাবে একজনকে খলিফা বানাইছে, কিছু লোক তার বাগাওয়াত করে, রাষ্ট্রীয়ভাবে সে খলিফা হয়েছে, কিন্তু কিছু লোক বা অনেকগুলো লোক দেশের না হক, সে সংখ্যা যত বড়ই হোক, বাতিলের উপরে থেকে মুসলিম রাষ্ট্র প্রধানকে সরাইতে চায়, মুসলিম রাষ্ট্রের প্রধানকে সরাইতে চায়। জাহের কথা, যেহেতু হকের উপরে আছে, মুসলিম হইয়া লিডারগিরি করিয়া ঝগড়া লাগাইয়া মুসলিম রাষ্ট্রপ্রধানকে সরাইতে চায়, তাকে আরবিতে বাগি বলে, রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহীর আইন বাংলাদেশে কি? তার বিরুদ্ধে অভিযান চালানো, পাইলেই ফাঁসি। ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে আইন। মুসলিম রাষ্ট্রেও যদি কোনো মুসলিম বা অনেক মুসলিম সংখ্যা গরিষ্ঠ মুসলিম যে সঠিক মুসলিম রাষ্ট্রপ্রধানকে যে হকের উপরে আছে তার বিরুদ্ধে অভিযান চালা, এরা রাষ্ট্রদ্রোহী, তাদের সাথে জেহাদ। মুসলমানদের মুসলমানদের জেহাদ করার শুধু এই একটা তরিকা আছে, অনেকে বলে যে হযরতে মাবিয়া, হযরতে আলী, হযরতে আয়েশা তাদের মধ্যে হয়েছে, এটা না বুঝার কারণে বলা হয়। নতুন নতুন প্রজন্ম এরা এটা ইতিহাসে পড়ে, এরার ইতিহাস তো সাত দিনের ইতিহাস, আর এখনকার ইতিহাস হইল মিডিয়ার ইতিহাস, 10 বছর আগে কিছুই জানে না, 15 বছর আগে কি ঘটছে দেশে কিছুই জানে না, 20 বছর আগে কি বলছে এখন যাদের 30 বছর বয়স কিচ্ছু জানে না। মিডিয়া দেখে আর শুরু করে, ইসলামের আইন বুঝো আগে, তারপরে পদক্ষেপ সুন্নত মোতাবেক। এই দুইটা শর্ত তো পাওয়া কঠিন এখন। বাগি হইতে হলে মুসলিম রাষ্ট্রে বাগি হইতে, এটা মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, এনেও ভুল আছে, অনেকে মনে করে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হইলে তো কালকেই ঘোষণা করুন, এতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ধর্মের ভিত্তিতে কোনো কিছু হইতে পারবে না, স্বাধীন সবাই। আমরা মুসলিম দেশ বলি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, স্বাধীন করছেন শেখ মুজিবুর রহমান, উনি এটাই বলছেন মুসলিম দেশ।
দেশে আসার পর প্রথম বাধা থাকলেও লাহোরের মুসলিম সম্মেলনে যোগদান করছেন। এটা তার লোকেরা, তার শত্রুরা চায় না, কিন্তু উনি নিজের শক্তিতে গেছে। যারা মারছে তার মধ্যে এইটা একটা কারণ, মানে নাই উনি। লাহোর সম্মেলনে যা বলছেন, বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ আমার বাংলাদেশ, মুসলিম দেশ যে যারা বুঝছে, কেউ বুঝছে যে মুসলিম রাষ্ট্র খুশি, মুসলিম দেশ খুশি, রাজনৈতিক পলিসি বুঝতে বহু দেরি লাগে, কেউ বুঝাবে সেটা মুসলিম রাষ্ট্র শেখ সাহেব বলে গেছে না, মুসলিম দেশ বলে গৌরব করছেন। মুসলিম রাষ্ট্র তো ওনার ছয় ধারার মধ্যে নাই, সে ঈশ্বর ভিত্তিতে হয়েছে। ওখানে লেখা আছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ। এই সংবিধান যতদিন না বদলিবে, এটা মুসলিম রাষ্ট্র না, কে বদলাবে? আমরা যে যোদ্ধা আর যেই মানুষরা, এই যে আমি যদি বলতেছি অনেকে ভয় পায়, আমি বলতেছি যে ব্যাখ্যাটা হইল এই, পাগলের মতো দুই পেরা কিচ্ছু হবে, সৌদি হবে না, আরব আমিরাত চুক্তিবদ্ধ, আমরা ভারতের সাথে চুক্তিবদ্ধ, যে এরম হইত যে আমাদের শক্তি ভারতের বেশি, তাহলে বাহাদুর একটু দেখাইতাম, তাও তো নাই, আমরা তো সব গোলামি করি, ভাগ্য যে তারা এই দেশে এখনো তাদের দেশ ঘোষণা করেনি, করবে না, ইন্টারন্যাশনাল আইন করতে পারবে না। আর একটা, আমরা দেশের মানুষ যে রকম, ওরা খালি পাহারা দৌড় পাতি হইব, খালি ক্যান্সার হইব, এত আওলা জাওলা মানুষ ভারতে তারাও সিস্টেমের মধ্যে আছে। আসার আগে কিছু ওয়াজ করার দাওয়াতে লেগে আসেন, বললাম আমরা তো আসেনি, আরো আলেমরা আছে সারা ভারতে, পঞ্চাশটা সভা হয় কিনা এই দেশের, তে ১৬ গুণ বড় সংখ্যা, মুসলমানও বেশি, মাদ্রাসাও বেশি, সব বেশি, সারা দেশে। এই যে আমরা যে মিটিং করে একটা হয়, তারা আমরা দেশে হিসাবে বাস করার লাগে, বারো চোদ্দ জন কোটি টাকা কামাই করে নিয়ে যায়, এটা একটা প্ল্যাটফর্ম কালেকশন, পয়সা ওয়াইজরা পয়সা পায় ভারতের সব আসে, পাকিস্তান আসলে একটু মশলে, পাকিস্তান থেকে বারো পনেরো বিশ জন, ভারতের পনেরো বিশ জন, দেখুন ওয়াদের পুরো সময়টা বাংলাদেশে কাটায়। তারা মাদ্রাসা গেল কই, এক মাস দেড় মাস করে যা বাংলাদেশে থাকে, কারণটা কি? এইটা এই দেশের মানুষে বুঝে না, আলিমরাও বুঝে না, এরা তো পাগল হয়ে যায়। আমার মাসে আনেন পঞ্চাশ হাজার লাগবে, আমি দিবো পঞ্চাশ হাজার, আনেন পঁচিশ হাজার, পঞ্চাশ হাজার, ছোট বড় সব মাস যাইতেছে, যদি আমার এক কোটি কমপক্ষে পঞ্চাশ লাখ লয়ে যায়, বাজার মার্কেট। এই যে কইতেছি, অনেক মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হইতেছে, দেখছো কি বেয়াদব, বড় বড় মুরব্বীরা আসে, আমরা ফজিলত বরকত টরকত পাই, আর এই দেশে যে বড় বড় হুজুররা, হেরা সব বাতিল, চার পয়সা মূল্যায়ন নেই, যাত্রা বাড়ির ছাত্র যুদ্ধে থাকে, আমার ধাক্কা মেরে ফেলায় দেখ, আমার নাতিনের লই দেয়া করে, আমার কাছে পড়ছে, আমার ছাত্র ছাত্র হেরে খান, আমার ধাক্কা মেরে ফেলায়,
এমন পাগলের দেশ, বেহুশ দেশ। মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেব বলতেন, বাংলাদেশের মানুষ ইনমে হুশ নেই, জোশ হ্যাঁ, সুবহানাল্লাহ। এই উনি কইতেন, সব সবার মধ্যে একশো বার কইতেন, বাংলাদেশ ওয়ালু কো হুশ নেই, জোশই হ্যাঁ, এবারে জোশ হ্যাঁ, হুশ নেই, সব কাহো, সুবহানাল্লাহ। লাস্টে উনি আসছিলেন বাংলাদেশে, এনে আসছিল, কেউ আসো কিনা জানি না, আমি আসলাম ভাইজি আয়ো জজ মজুব ছিল, আমার কারা করছে কারা করে বাস করে, আর আমার থাপড়া, আর হুশ নেই, জোশ হ্যাঁ, সব কাহো, সুবহানাল্লাহ। এই ছিল ওনার একটা, তাকিয়ে গেলাম, আমাদের হুশ নেই, অসম্ভব জোশ, পাকিস্তান আমাদের পাশে, কোন সভা নেই, মাদ্রাসার ভিতরে ওই হয়তো বুখারি হইল, নিজেরা নিজেরা বসে শেষ করে দিল, কোন সময় অনুষ্ঠান টনুষ্ঠান হয় সব আলেমরা মিলে, খুব ছোট্ট আকারে, তবলিগ মুস্তাসনা, মাদারেসা, মাদ্রাসা চব্বিশ ঘন্টা লেখাপড়া, ছয় বছর ছিলাম, মাসের এরিয়াতে বাইরে দিল, আমি একা না, ভাইরি হয় না ছাত্র, চব্বিশ ঘন্টা লেখাপড়া, এখন ছাত্র যদি দুইটা মিনিট পায় আগে বাইরে যায়, কি পড়বে, মানে বই নিয়ে আমরা তের এগারো তের দশ মাস লেখাপড়া করছি, আর এখন আমাদের দেশে সাত মাস লেখাপড়া হয় না ঠিক মতো, আট নয় দশ তিন চার মাস কম হয়, কি পড়বে ছাত্র, জোশ, অসম্ভব জোশ, ভারতে কোনো সভা নেই, পাকিস্তানে কোনো সভা নেই, বাংলাদেশ দুই তিন লক্ষ সভা হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এক এলাকায় দুইটা সাইডটা করে হয়, এই কুতুব খালে পাঁচ সাতটা হয়, এই রোডের মধ্যে দু তিনটা হয়, এই এলাকার মধ্যে একশো সভা হয় বারো মাইলের মধ্যে, একটা গেলাম, আমার মনে হয় তুমি শিলা কিনা কিনাই দেয় তোরাপুর নাকি তারাবুক, হ্যাঁ হাজির সব ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, এ মাসা সব কার্ড দিত, খুব মহাব্বত আমার সাথে, ছেলে চেয়ারম্যান চেয়ারম্যান এখন এমপি রয়েছে, তো ওনার কারণে আবু তারাবু সবাই যেতাম, একবার চলেন যাই এলাকার মানুষে ধরছে, ঠিক আছে চলেন গেলাম, বিশাল কি বানায় রাস্তা জানি কয় স্বামী আমার, ওই পরিমাণ লোক নাই যে স্বামী আনা, কমপক্ষে হাজার দশেক লোক হওয়ার কথা, ওখানে বেশির বেশি তিনশো থেকে পাঁচশো লোক আছে, তাহলে শামিয়ানার অবস্থাটা কি, বক্তা তো সরব লাগে, আর আমি গেছি, আমি যাই হাজার হাজার লোক হয়, এনে তো গেছি আমি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার লোক হয়, এইখানে তারাবু হয় না, আমারও বললো হুজুর দশ দিন ধরে সভা হইতেছে, দশ দিন ব্যাপী তফসির, এই যে মানুষে খুব ভালো মনে করে, আরে ভাই দশ দিন বিশ দিন তিন দিন চার দিন, উনি আমারও জানাইলো যে না দশ দিন ধরে হইতেছে, আর কত আসবে মানুষ, আজকেই আপনার কারণে অনেক লোক হয়েছে, আর না হলে পঞ্চাশ জন ষাট জন সত্তর জন একশো দেড়শো, এরকম আপনার দিন তো চার পাঁচশো হয়েছে,
ব্যাপারটা বলে এই এলাকার মধ্যে দশটা সংস্থা আছে, উলামা পরিষদ, ইমাম পরিষদ, এখন একটা নতুন বাড়িছে খতিব পরিষদ, মুজাহিদ পরিষদ, এটা কত পরিষদ, জমা টমা বাইর করলে ভালো হইত, পরিষদ সমূহ দশ পরিষদে মিলিয়া দশ দিনের জন্য মিলিয়া তারা এটা করছে, এক এক দিন এক এক পরিষদের মিটিং, এক এক দিন তাদের বক্তা আসতেছে, এই জন্য দশ দিন ধরে হইতেছে, এক এলাকা তো একসাথে দশ দিন দিয়ে দিছে দশ পরিষদ। এইরকম গর্হিত কাজ বাংলাদেশ তারা কোনো দেশে নেই, আর এটাকে আমাদের হুজুর রামাসার উস্তাদরা আলেমরা সবরা সবচেয়ে বড় দিনের কাজ মনে করতেছে। মাসের ছাত্রদের খাওন নাই, উস্তাদদের বেতন নাই, এলাকার টাকা কালেকশন 5 লাখ থেকে নিয়ে 1 কোটি পর্যন্ত করে এই সমাধান জন্য, যত বেশি ভক্ত দেখানি যায় তত ভালো। এই 10-15-20 লাখ টাকা এই বক্তার আর এই দিয়ে দেয়, আর বাকিটা ইতি পোস্টার মিস্টারি করে আর অর্ধেকটি টাকা সে, অথচ এই টাকাটা 10 লাখ না দিলেও 1 লাখ হইলেও মাঝে সাহেব তো ছাত্রদের উপকার হইত, মাসার উস্তাদদের উপকার হইত, কালেকশন করে তো সব সবাই লুটাই দিছে, বিভিন্ন আঙ্গেলে বিভিন্ন নামে ইস্যুতে সভা হইতেছে, ছাত্ররা রাস্তার মধ্যে নড়াই থাকবে মিছিল বের করতেছে, কি করবে এরা? আইছিল আজকে মাগরিবের আগে আসর বললাম যে কি লাভটা বলবো, এই যে তফসির ক্লাস সবগুলো মসজিদে একটা কর্মসূচি নাও, তফসির ক্লাস করো, এক জায়গায় 50,000-10,000 যুগে লাভ আছে, 1 ঘন্টা ওয়াজ করে দেওয়া খবর নেই, সব মসজিদের মধ্যে মাসার মধ্যে তফসির চালু হয়ে যায়, এই 1,000 মানুষ যদি আসে প্রতি সপ্তাহে, তাহলে তো এরা লুপ তৈরি হবে যেমন আমার এখানে তৈরি হয়েছে আমি ধারণা করি, মিস্ত্রির জিরাত থেকে লোক আছে এখানে, সব গুজারির দিন 50 জিরার লোক থাকে, কথা নিয়ে আকর্ষণ, কথা নিয়ে ইমানি শক্তি মহাব্বত হইলে চট্টগ্রাম থেকে আসতেছে, ফেনীর থেকে, নোয়াখালীর থেকে আসতেছে, পঞ্চগড় থেকে, রংপুরের থেকে আসতেছে, একা হইলে আসতেছে, এই লোকটা তৈরি হয়েছে তো, তাই তো আসছে, খাওয়ার ব্যবস্থা নাই জানিও না, কথা বলবো যা না করে দেই তবু এসব এসে থাকে, কোন ব্যাপার আছে না? যদি সবগুলো মসজিদের মধ্যে তফসির হইত, লোক সংখ্যা কম আর বেশি এলাকার মানুষ উপকৃত হইত, পয়সাও খরচ হইত না, এই ব্যাপার এই মাসাগুলোতেও নেই, মসজিদেও নাই, 100-এর মধ্যে একটা আছে কিনা, 1,000-এর মধ্যে 2-4টা জায়গায় আছে, অথচ এইটা নিলে সব গুজারি করাইলে বিশাল ফায়দা হইত জাতি, কি বলবো এগুলো বললে সময় নষ্ট, রাবিথু বুঝাইলাম, এরপরে আবার আরো শব্দ আছে, এইটা দুইটা বুঝাইলাম, যাদের সাথে চুক্তি
ভঙ্গ করা যাবে না। আমরা তো ভারতের সাথে চুক্তি, আর যতদিন রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে সবই সাথে চুক্তি, আমেরিকার সাথে চুক্তি, ইউরোপিয়ান কান্ট্রির সাথে চুক্তি, চীনের সাথে চুক্তি, মিয়ানমারের সাথে চুক্তি, সব তো চুক্তি। কেন তুমি যুদ্ধ করবার কোথায়? ফাইজলামি করা ভালো না। আমরা কি করব? আমাদের নিজেদেরকে নবীর সুন্নত উপরে রাখতে হবে, এবং যেহেতু মুসলিম তো মুসলমানের অধিকার আছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলে মুসলিমদের অধিকার, তাদের গণতন্ত্রের উপায়ে আমাদেরটা আমরা চাব, আমাদের ধর্মের উপরে সংস্কৃতির উপরে যদি তারা সরাসরি আঘাত করে আমরা প্রতিবাদ করব, আমাদের শক্তি অনুসারে, শক্তির বাইরে না। ওটার জন্য জবান কন্ট্রোল রাখতে হবে, ক্ষমতা বুঝতে হবে কতটুকু পারা যাবে। কোরআন হাদিসে কইছে 3 নম্বর, তোমার শক্তির বাইরে যায় না, তুহলিকু আনফুসাকুম, তোমাদের কাজের জন্য তৈরি করছি এমন কিছু করো না যে তোমরা হালাক হয়ে যাও, নফস রু আমি দিছি হালাক করো না। নিজের শক্তির বাইরে কোনো কাজ নাই, সেটা ব্যক্তি শক্তি হোক, সামাজিক হোক, অথবা সর্বসম্মত হোক, সব ক্ষেত্রে তোমরা তোমাদের শক্তির বাইরে যেও না। আর এই পরিমাণ অস্ত্র থাকতে হবে তোমার শত্রুপক্ষ ভয় পায়। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, সাহায্য আমি করব, কিন্তু মনে চাইলে গুলি মেরো না, না মুখে না হাতে। এই পরিমাণ অস্ত্র যেন তোমাদের থাকে, অস্ত্র পরিচালক থাকে, যে অস্ত্র দেখে শত্রুরা কাফেররা আল্লাহকে মানে না, আল্লাহকে তারা ভয় টয় করে না, কিন্তু অস্ত্র ভয় করে এরা। এই পরিমাণ অস্ত্র থাকতে হবে তোমাদের জেহাদের জন্য, যেন শত্রুপক্ষ বুঝে যারা অস্ত্রহীন না, এই পরিমাণ অস্ত্র আছে যে আমাদেরকে কাবু করে বলতে পারে। এই তো কোরআনে বলছে, সুতরাং বুঝতে হবে ওখানে শক্তির প্রয়োজন, যে কেউ যে প্রহরী হইতে পারে না, অনেক ট্রেনিং, অনেক পথ বাড়তে বাড়তে একদম লাস্টে 100 ভাগ বিশ্বাস্য ওদের সীমান্ত প্রহরী বানায়, বৎসরকে বৎসর ওই প্রহরে পাহারা দেয়, জীবন রিস্ক নিয়ে সরকার তাদের ব্যবস্থাপনা করে, বাসার খবর লয়, তার খবর নিরাপত্তা সুনিশ্চিত করে, এরকম রাষ্ট্র লাগবে। মুজাহিদ যারা তার রাষ্ট্র পাহারা দিবে, তাদের সমস্ত খরচ, নিরাপত্তা, অস্ত্রের সব ঠিক করতে হবে। আছে আমাদের লাডি, আছেন লাডির কথা কইলে বাড়াই দিব, আর এমন শক্তিশালী আমরা, 2-4 বছর আগের ঘটনা আমার মনে হইতেছে, সরকার বলছে মাদ্রাসা জঙ্গির আড্ডা খানা, দলিল কি? প্রত্যেক মাস আগে খবর লন 100-150-200-300 চুরি আছে, যাত্রাবাড়িতে পরে 1500 চুরি,
এমন দৌড়ান দিল যে কারি আব্দুল আমরা আছে না, কারি গিল না রাস্তা আবু বকর জানে সব ইতিহাস, এখনকার ছাত্ররা জানে নাকি সারা বাংলাদেশের মাল চাওয়ালারা কি পরিমাণ টাকা জানি খরচ করছে আল্লাহ জানে, সব থানায় গেহের দরখাস্ত করে মাদ্রাসা পুলিশ না দেখলে আমরা বই পাই না, টাকা দিয়া থানার মধ্যে পয়সা দেয়া দারোগ আমার হুজুর আপনার দমক দিলে খুব সুবিধা, আমি কেমনে তলে আসে সমানে টাকা দেয় বুঝতে দেওয়া অভ্যাস নাই নিচে দেয় আমরা দিয়া এ মাদ্রাসা ছাত্র কি করে কিচ্ছু বুঝে না তোমার ছেলে খাতির করে খাতির করে দেহে মোটামুটি পয়সা ওলা করা এদের বিশটা লিস্ট করে ফটো লয় ফটো দিবার সব পাগল এর সব বাড়ির বৃত্তান্ত সব নিয়া এর মনে করে হেনে পরে পঞ্চগড় বাড়ি হেন পুলিশ যায় পুলিশের বেশে সন্ত্রাসী যায় এটা আপনার ছেলে হ্যাঁ যাত্রা বাড়ি পরে হ্যাঁ কত সন্ত্রাসী ধরা পড়ছে বাসার কাজে কি করলে বাসার তো সম্ভব না অনেক কষ্ট করে আর যে মাদ্রাসা ছাত্র মানুষটা ভালো দেখা দেখ কিছু করা যায় না কেমনে করবো এত সাংঘাতিক ৫০ লাখ ৫০ হাজার টাকা হইলে মোটামুটি চিন্তাও করে না যে মাছের মুঠোনে মাছের জিজ্ঞাস একত মাছ হাতেই করে এই মাছের মধ্যে আমার এই কাপড়টা করছে ১০০ ছাত্রের লিস্ট পড়াইছে আমার আমার বুঝবার পারে না তারার বারোটা বাজাই দেব আমি থানায় জিগেছি মন্ত্রণালয়ে জিগেছি কোন নোটিশ না এই যে নোটিশ ১০০ এতজন ছাত্রের নাম আমরা তো জানি না তা আমি তো দেই নেই রইল ছুরি আমি ওসিরে বললাম এই ছুরি নিয়ে আপনার বাসা থুয়ে দেন আমার রাখাও কঠিন ১-১.৫ হাজার ছুরি রাখা কঠিন না আবার প্রতি বছর আরো লাখ টাকা খরচ করতে সাফ করতে নিয়ে যান টাইমলি পাঠিয়ে দিবেন যে ওরম নিবেন এরম থাকবে ভাই আওয়ামী লীগের যে ইয়ে ছিল কি জানি মেয়র ছিল না হানিফ সাহেব আমাদের খুব সম্পর্ক ছিল মানে এটা কি করতেছেন মাছাগুলোতে কোন মাছ আছে ভক্তের মধ্যে ছবি আছে কিন্তু এতটি ছুরি থাকা সত্ত্বেও পুরা বাংলাদেশের একটা মাদ্রাসা একটা উস্তাদ একটা ছাত্র ছুরি মারছে মারা গেছে দেখাইতে পারবেন এটা এনেও বলছিলাম যেদিন ঘোষণা হলো জঙ্গিবাদ নাই এই দিনে বলছে যে বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র এই লক্ষ উস্তাদ সম্পৃক্ত পাবলিক এলাকার একটা মানুষ কোন মাসা সম্বন্ধে সাক্ষ্য দিতে পারবে যে এখানে একটা ছাত্রকে গুলি করছে একটা ছাত্র গলা ছিপায় মেরে বলছে ১% সারা বাংলাদেশ থেকে বের করতে পারে এইটি আবার জঙ্গি তারা পুলিশ দেখলে দুতলাতে লাগবে আমার মাসে ঘটনা করছে পুলিশ ঢুকছে দুতলাতে তেতালাতে ছাত্র নাই না দৌড় আমি টেলিফোন করছি
আমার এখানে পুলিশ আসলো কেন? পুলিশ পাঠাবেন এমন জায়গায় পুলিশও বাসটা মেরে যাবে, ছাত্র বাসটা মেরে যাবে। আমার এখানে যে পাঠাইছেন, আমার ছাত্র তো দুতলা তলাতে লাভ দেয়া পড়ছে, মরলে কি সমাজ গালি মাগরি ব্যাপারে সমানে গাড়ি ডুবতেছে, মাপছে গা। আল্লাহর দয়া এইভাবে আমি চলছি এখনো। কয়েকদিন আগে এক মন্ত্রী, বিডি মন্ত্রী, রাগে আমার বোন রাগে চাইবার না করছি, এবার আইবি পরেশানি করছি, পরে হলো রাস্তার মধ্যে মারামারি লেগেছে, সাইদাবাদ ফিরে চলে গেছে, এটা উনি করাইছে। বুঝো আমি কত শক্তিশালী, যাত্রাবাদী বসে তোমার সাইদাবাদ আটকে দিছি, এলাকা আমার হাতে ছেড়ে দো। কেন বলতেছে আমার এই কথাটি শুধু তোমরা শুনতেছ না, 1,00,000 মানুষে শুনতেছে। ঘাবড়াও কেন লাগে? কাজ নিয়ম মতে করলে তোমার কোনো প্রবলেম কোথাও হবে না, আল্লাহ সাহায্য করবে। নিয়মের বাধ্যে গেলে এই যে আজকে 10-15 বছর যাবত মাসাগুলো যে কি ফিতনা করছে, ছাত্র শিক্ষক সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে। ছাত্র শিক্ষকদের মধ্যে কোনো বন্ধুত্ব মহাব্বতের সম্পর্ক নাই, আকীদত বিশ্বাসের সম্পর্ক নাই, প্রত্যেকেই নিজের জায়গা স্বাধীন হয়ে মরতেছে, লেখাপড়া নষ্ট হইতেছে, যোগ্যতা নাই, অযোগ্য বাড়িতেছে, একটা আয়াত পেরাম তখরি করার ক্ষমতা নাই, কিসার বই পড়ে আর মাস করে। হে আল্লাহ আমাদের মাফ করো। ওরা বিতু ওয়াত্তাকুল্লাহ, আবার মুজাহিদিনদের ব্যাপারেও আল্লাহকে ভয় করো, তাদের হক আদায় করো, বিশেষ শুক্র তুফলি হন যদি তোমরা সফল হইতে চাও, মানে তাহাইলে তোমরা সফলতা পাবে। এই আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলা হয়েছে। এখানে যখন আয়াত আরম্ভ হয়েছে আবার ইত্তাকুল্লাহ, যেটাকে মানুষে মুনাসাবাত বলে, ওই আয়াত আর এই আয়াতের সাথে কি মিল? আমি বলবো চাইতেছি ওখানে আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদেরকে তিনটা হুকুম দিছেন তাহলে তোমরা সফল হবে, আর এখানে এসে শুধু ইমানদার না, মানুষ চাই মুসলমান হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যাই হোক, সবই তো আল্লাহর বান্দা, সবাইরে বলতেছে। ইয়া আইয়ুহান্নাস, হে সারা পৃথিবীর মানুষ, ইত্তাকু, এনে ইত্তাকুল্লাহ নাই, ইত্তাকু, আল্লাহকে ভয় কর, আল্লাহর নাফরমানি ছাড়ো। কেন কেন এই আদেশ? আপনাকে কেন মানব? আপনার কি বৈশিষ্ট্য আপনাকে ভয় করতে হবে, আপনার নাফরমানি করা যাবে না? অবাব্বাকুম, এই জন্য যে জন্য মার নাফরমানি করা যায় না, বাবার নাফরমানি করা যায় না, তারা তোমাদের জন্মদাতা, দুনিয়াতে জন্মের মাধ্যম, তার মধ্যে মা তোমাকে তার রেহেমে রাখছে।
পেটের মধ্যে রাখছে 10 মাস 10 দিন কমার বেশ যাতনা সহ্য করছে, এর চেয়ে কোটি গুণ বেশি এহসান তোমার উপরে আল্লাহ রবের আছে। এই রব বা মঞ্জলা ইল্লাত, এটা ওই আয়াত যে আয়াতগুলোর মধ্যে হুকুমের ইল্লত থাকে। অনেক আয়াত থাকে, অনেক হাদিস থাকে কারণ বলে দে ইল্লত জিকির করে, আর অনেক আয়াত থাকে ইল্লত জিকির থাকে না হুকুম থাকে। ইল্লত নেই, নাফরমানি করবে না তোমার রবের আসমায়ে হুসনা, অতগুলো নামের মধ্যে একটা অংশে আছে না, নাম অনেক নাম প্রসিদ্ধ, নাম তো 99টা আছে। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, অনেকগুলো নাম, এক একটা নাম এক একটা প্রয়োজন বোধ হয়। এমনি নাম দিবে শিয়েছে না, তফসিরে কবিরওয়ালায় বলেন যে 5000 নাম পাইছে। এই 5000 প্রয়োজন ভিত্তিক নাম, ইয়া রাজ্জাক, এটা কেন বলবো আমরা? আল্লাহ কি ইঙ্গিত করতেছেন যে আমার নাম রাজ্জাক, তোমাদের রিজেকের প্রয়োজন হয়, ঘুমে আল্লাহকে বুঝাবে, ফেরেশতাদের বুঝাবে, এ ডাকে তো রাজ্জাক রেজেকের লাগি ব্যবস্থা কর। আরেকজন বসে বসে কামতেছে আর বলতেছে ইয়া গাফার ইয়া গাফার ইয়া গাফার ইয়া গাফুর, দেখতো ফেরেশতা ক্ষমা চাইতেছে, কি গুনাহ করছে ক্ষমা করে দে। হে কোন একটা অপরাধ করছে যাতে মানুষ না জানে, গোপন করার জন্য আমারে ডাকতেছে, গোপন করে দে। ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব, হে ফেরেশতা দেখ কি জানি দোয়া করছে, এটা কবুলের কথা কইছে, আমি কবুল দিয়ে দিলাম। এক এক নাম তোমার এক একটা প্রয়োজনের দিকে ইঙ্গিত করা, বিয়া শাদি করবা, বউয়ের দরকার, এটা একটু বুঝতে হয়। ইয়া ফাত্তা ইয়া ফাত্তা, আমার রাস্তা খুলে দাও, বন্ধ হয়ে গেছে, বিয়া পাইতেছি না। যারা ছোট ছোট পোলাপন বয়ে দিচ্ছে আর আগে আসতে শুরু করে দিই, দাঁড়িয়ে উঠে নাই 14 বছর 12 বছর বয়স, তাহলে হুজুর বললো ইয়া ফাত্তা গুলো বিয়া হয়, বিসমিল্লাহ, উপরে বিয়া তো হয় না। সুন্দর কিসা মনে হয়েছে একটা, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই খুব বড় আল্লাহর ওলি ছিলেন, তো ওনার কাছে মানুষ যেত, শাহ সাহেবের ছেলে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের ছেলে, তার 4 জনের কবর একসাথে আছে, আমি গেছি জিয়ারত করছি দিল্লিতে, আজিব 4টা ছেলে, এক একটা একটা সে বড় আল্লাহ বাপের সাথে শিয়ারিছে,
উনি প্রয়োজনে তাবিজ তুবিজ দিতেন, খুব মানুষের ধরত তো। একদিনে হুজুরে ওয়াজ করছে, সন্তান আল্লাহর বহুত বড় নেয়ামত, দুনিয়াতেও আখেরাতেও এই ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনছে। শুনে যুবক ওনার কাছে গেছে, হুজুর শুনছি আপনি তাবিজ দিলে সন্তান হয়, দয়া করে আমার একটা তাবিজ দেন যাতে আমার সন্তান হয়। তাবিজ একটা দিয়ে দিছে। এক বছর পরে আয়েশা বলবে, শুনে হুজুর আমার কোন সন্তান হয় না। আচ্ছা ঠিক আছে, আর একটা তাবিজ, এবার কয়েকটা দিছে, হয় না। তো ওনার তাজরবা যে একটা তাবিজ আছে এটা দিলে আল্লাহ সন্তান দেন, আমার দেওয়ার তো ক্ষমতা নেই, এইটা নেও অবশ্যই হবে সন্তান। এইটাও নেওয়া রাখছে বৎসর কানিয়ে সন্তান দেবে। ওরে আবার গেছে, উনি বলছেন মনে হয় তোমার বিবি বাঞ্জা কি মা, তোমার বিবির বাচ্চা হবে না, এটা বাঞ্জা কয় না, নাকি আরো কোন নাম আছে, বন্ধা, বাঞ্জা, বন্ধা, তোমার বিবি বন্ধা আর বাচ্চা হবে না। হুজুর আমি বিয়ে তো করি না, বিয়েই করো নাই, বন্ধা হওয়ারও প্রশ্ন নাই, সন্তান হওয়ারও যে প্রশ্ন নাই এটা বুঝো না। সন্তান বহুত বড় নিয়ামত, নিয়ামতটা পাওয়ার সময় লাগবে তো, আজকে দয়া করছি কালকে নাই, নিরাশ হয়ে যেতেছ, নিরাশ হইও না, আল্লাহ বান্দার দোয়া কবুল করে। মুজিবু, ব্যথা যাবে না তোমার, এইটা আজকে হইতে পারে, কালকে হইতে পারে, দুনিয়াতে হইতে পারে, আখেরাতে হইতে পারে, বাদ যাবে মনে রেখে। তাওয়াক্কুল, বিশ্বাস বহুত বড় নেয়া। কেন ডাকবে তুমি, কেন ভয় করবে, কেন না ফরমানি করবে, করবে না। রব্বাকুম, তুমি তোমার মার সাথে বেয়াদবি করো না, কি কারণে, মা পেটে রাখছে তাই, স্বভাবগত সৃষ্টিগত একটা মহাব্বত তৈরি হয়ে যায় মার সন্তানের সাথে, সন্তানের মার সাথে, এটা ভাঙার কোনো তরিকা নাই পৃথিবীতে। তালাক দিলে বিয়া শেষ হয়ে যায়, মা 100 তালাক দিলে বাপরে বোনে ছেলে এই সম্পর্ক যাবে নাকি। এটা আল্লাহ তৈরি করে সন্তান কেমনে, হাজার কষ্ট দেয় মার মহাব্বত কমবে না, জেমে থাকবে, স্থগিত হয়ে থাকবে, বাঁচবে না। কিন্তু যদি খালি শুনে, এবারে পিটাইতেছে কেউ, দেখবা বলক দেয় সে মহাব্বত, মা মারা গেছে শুনলে ছেলে লাভ দিবে, এটা তার সৃষ্টিগত স্বভাবগত ভালোবাসা। এইটুকু এত ভালোবাসা শুধু এই জন্য যে মার পেটের মধ্যে রয়েছে, আমি বলি মার পেটকে আল্লাহ ভাড়া নিছে, মা হইল ভাড়াটিয়া, ভাড়াটিয়া বাড়িতে থাকতে যাইতে সময় কষ্ট লাগে, এক বছর রয়েছি, 6 মাস রয়েছি, এই বাসা ছেড়ে আরেক বাসায় যাই, মনটা একটু কষ্ট লাগে, কিন্তু মালিকের মতো লাগে না। ঠিক মার পেটে আমি ভাড়া ছিলাম, আল্লাহ ভাড়া নিয়া ওখানে তৈরি করছে কে, মার পেট হইল ফ্যাক্টরি, মাল তৈরি করছে কে, এখানে যা মেটারিস লাগছে এটি কে দিছে, পদার্থ কে দিছে, খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন
সুম্মা মিন আলাকাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন সুম্মা মিন মুদগাতিন, কে করছে এগুলো? মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন, কে করছে? মাল কার? মালিকের না ভাড়াটিয়া? ভাড়াটিয়া যদি এত মহব্বত হয়, এই বান্দাটার প্রতি আল্লাহর মহব্বত কি পরিমাণ? এক গুণ বেশি? কত বেশি? হ্যাঁ, বলা যায় না। মানুষ বলতে অক্ষম আল্লাহর কত ভালোবাসা তার একটা বান্দার প্রতি, এটা বলার ক্ষমতা কারো নাই। যখন এত আহসান তোমার উপরে, যার দেওয়া চোখের পাওয়ারে তুমি দেখো মাকে একবার দুইবার কবুল জান, হস কবুলের সব পাওয়া যায়। যে কানে তেলাওয়াত শুনলে কান হইয়া ভিতরে যায়, দিল সাফ হয়ে যায়। যে পায়ে হাইটে তুমি মসজিদে যাও, এক এক কদমে দশটা কমপক্ষে সব হয়। এ তো কুঠি কুঠি জাহেরি বাতি নিয়ামত দিয়া তোমাকে আল্লাহ পয়দা করছে। সে আল্লাহ তোমাকে কতটুকু মহব্বত করে, তার সাথে নাফরমানি করা এর সে গাদ্দারি বেইমানি আরো হইতে পারে? এই জন্য কারণ বলে দিছে, ইত্তাকু রাব্বাকুম, সে তোমার রব, তার সাথে নাফরমানি করা অযৌক্তিক। তোমাদের যুক্তি খুব মানো, অযৌক্তিক মারে লজ্জা বোধ করো, তাকে লজ্জা বোধ করো না। আড়ালে বসে গোপনে বসে করলে মায়া দেখে না, পুলিশও দেখে না, কিন্তু আল্লাহ তো সেখানেও তোমাকে দেখে। আড়াল মনে করে দরজা বন্ধ করে, কেউ নাই কেউ নাই বলে জিনা করো কেমনে? কেউ নাই কেউ নাই বলে তুমি চুরি করো কেমনে? কেউ নাই বলে তুমি গীবত করো কেমনে? তো সব তো আল্লাহ শুনতেছেন। আলিমুম বিমা ফিস সুদুর, আত্মাকে তোমার দিলের কালকের খবর যেটা তুমি জানো না, বিশ বছর পরে তুমি খবর তুমি জানো না, সেটাও আমার আল্লাহ জানে, রবে জানে। কেন তুমি বুঝো না? ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম, এই জন্য ভয় করো, এই জন্য আনুগত্য করো, এই জন্য নাফরমানি করবে না, যে তিনি তোমার রব লালন পালন কর্তা। তোমার জন্য মাটি পয়দা করছে, তোমার জন্য আসমানের সূর্য লাগাইছে, নক্ষত্র লাগাইছে, তোমার জন্য সমুদ্র বানাইছে পানি পান করার জন্য, ক্ষেত খামার করার জন্য। এক নম্বর, দুই, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হলো সানা সাদ নুন আইন, একটা হলো খালাকা। মুতাকাল্লিমিন বিজ্ঞানীরা সানে শব্দ ইস্তেমাল করে, আল্লাহর জায়গায় সানে। আর যে ফ্যাক্টরি আরব দেশে গেলে দেখা যাবে ওনাকে লেখা আছে, বুখারিতে হাদিস আছে, সানে সানে উল মারুফ। যেটা কি এহসান মানুষের প্রতি করে, মারুফ মানে মানুষের সাথে ভালো আচরণ করে, সানিয়াল মারুফ, যে ভালো কাজ করে, এনজি বাঁচে, আর নাই তাতে সু, তার মৃত্যু ইমানের উপরে হয়, নাই তো তার সু, বেইমান হয়ে মরে না।
যে মানুষের সাথে ভালো বর্তাও করে, ব্যবহার ভালো, সালিম কথাবার্তা, নম্রতা, ভদ্রতা, শালীনতা, চেতাচেতি নাই, নবিয়ানা আখলাক, সাহাবিয়ানা আখলাক, বুজুর্গানের দিনের আখলাক, ক্ষমা, দয়া, মায়া, দরদ, এ যারা করে মাইতাতাসু অপমৃত্যুর থেকে মুক্তি পায়। কি সুন্দর হাদিস! আমরা শুধু পড়ি আমল নাই, খালি সারাটা দিন আরেকজনের ক্ষতির চিন্তা করি, লেখি, বলি, গালি দেই, গীবত করি, এইসব করি, যেগুলো অপমৃত্যুর কারণ। যদি অপমৃত্যুর কারণ হয়, 100 বার দোয়া করলে কি হবে? তুমি তো কাজ করতেছো অপমৃত্যু। আল্লাহ আমাদের বুঝবার তো খালাক বলা হয়, বস্তু পয়দা করা, মাদ্দা পয়দা করা, পদার্থ তৈরি করা। আর সনা ইসমাউ, সনে বলা হয় সৃষ্ট মাদ্দা একসাথে করে কোন জিনিস তৈরি করা। মনে করেন একটা হলো চা, চার পাতি আছে, পাতি তৈরি করা, চিনি পদার্থটা তৈরি করা, পানি পদার্থটা তৈরি করা, এই তিনটারে একসাথে করলে দেখা যায় এটার নাম চা। চা হয় না? এই যে চা, এই চা তৈরি করতে চার পাত্রি লাগছে, দেখি চাওয়ালা তৈরি করছে, চিনি এটা কি চাওয়ালায় তৈরি করছে, পানি এটা চাওয়ালায় তৈরি করছে, দুধ, পানি চাওয়ালায় তৈরি করছে, সেই দুইটা মিলাইছে। মিলাইলে আগে নাম আছে দুধ পানি সব মিলায়া বেশি দিছে চা পাত্রি, এর নাম হয়েছে চা। সেই পদার্থটি তো তৈরি করে নাই, চারটা পদার্থ তিনটা পদার্থ একসাথে কি করছে, মিশ্রিত করছে, একটা রং ধরছে, এটার আলাদা নাম হচ্ছে চা। আর আগের নাম ছিল চাপাতি, আর এটার নাম হলো চা, ওটার নাম ছিল পানি, সবটি মিলেছে, এখন নাম হলো চা। এইটা, এই যে পিলারটা, এটার নাম পিলার, তৈরি করা হয়েছে কিসের দ্বারা? রড। এই রড মানুষের কেউ বানাইছে? লোহাটা বলে মানুষের তো মেশিন দিয়ে বানাইল, লোহা কেনা বানাইছে? ওয়ানজাল্লাল হাদিদ, লোহা কেনা বানাইছে? যদি আমার নাম সারাক্ষের নাম লো, ফিহিবাসুল হাদিদ, মায়ের কবরের মধ্যে এটা দিয়ে দিব, লোহা, লোহা, লোহা কে তৈরি করছে? মেশিন দিয়ে তৈরি করা যায়? মেশিন দিয়ে এটারে বিভিন্ন ভাবে ই করে এটারে গ্রিল বানানো যায়? অন্য অন্য কিছু বানানো যায়, মাইক বানানো যায়, কিন্তু লোহা কে তৈরি করছে? এই জন্য আমি আগে বলতাম, এখন তো বেশি বলতে পারি না। লোহে, লোহার বহু বচনের লোহে, হেলো যারা বলে হে লো, এটা উল্টায় দাও কি হয়? হ্যাঁ, তারা হেলো কইবা, ওদের লো হাতে পিটানো একটা না, লো হে।
কেন? এই জন্য বসে রয়েছে একশোর একশোই, টেলিফোন আইলে বলে হ্যালো। অথচ এটার হুকুম হইল, তুমি যদি কারো বাসায় যাও, বাহিরে কেউ নাই, তো বাসায় ডুববা না সালাম দিবা? কি দিবা? আসসালামু আলাইকুম, একবার দুইবার তিনবার। যদি জব না আসে ফিরে যাও, জব আসে দেখা হইলে আরেকবার আসসালামু আলাইকুম, এবার আসার সময় আসসালামু আলাইকুম তিনবার। টেলিফোনে যখন তোমাকে টেলিফোন করে, সে হলো বাসার ভিতরে ঢুকার হুকুমে, তোমারে দেখতেছে না? দেখতেছে? বাসার ভিতরে লোক থাকলে বাইরে খাড়িয়ে থেকে সালাম দেখা যায় না? টেলিফোনে যখন তুমি টেলিফোনে রিং করো, যার কাছে যায় সে বাসার বাহির থেকে তারে বলতেছে, তাহলে সে টেলিফোন ধরে কি বলবে? আসসালামু আলাইকুম। আর যদি হ্যালো কই ফেলায়, তুমি বলবে আসসালামু আলাইকুম, যাতে তার এসলা হয়ে যায়। দেখো অধিকাংশ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কইব, ভুল কইলেও বলবে। নবীর আদেশ কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর কি বলছেন? আফসুস সালাম, ইবনে কাব বলেন, ইহুদি আমি মদিনায় হুজুরের মুখেতে প্রথমে হাদিসটা শুনছি, সর্বপ্রথমে হাদিসটা শুনছি। পুনরায় তাবদাউ বিসসালাম, ইবতাদু বিসসালাম, এন পাবলিক তো রইলই, টুপিওয়ালারা রইল, নামাজিরাও রইল, মাসার ছাত্ররা উস্তাদরা একশো বার হ্যালো। কিভাবে সংস্কৃতি ধ্বংস ইসলামের হয়? ইমাম সাহেব হ্যালো, শেখুল হাদিস সাহেব হ্যালো, দুইবার তিনবার হ্যালো হ্যালো, পাপ অথবা কথাবার্তা। যেখানে নবী আলাইহিস সালাম বলছিলেন সালাম প্রথমে, পরে বাকি কথাবার্তা, এখন আমরা সব আলেমদের মধ্যে এসে গেছে হ্যালো। ওই দিন আমার গাড়ির মধ্যে ড্রাইভারে হ্যালো কইছে, এমনি দমন দিছে, সময় পেলাম না। আমি হ্যালোর বিরুদ্ধে বই লেখ, কিতাব লিখলাম, কি ইতিহাস জানি লিখছি, এটা লইয়া সারা বাংলাদেশের মিডিয়ায় যে কি তর্ক মর্ক করলো আমার সাথে, মানে আমার বিরুদ্ধে। পরে লাস্টে যে আবার কেছে হুজুরের ডেটি, ইংরেজি জানি না, বোকা মানুষ লিখছিলাম না একটা, এটা বাইর করো আবার। হ্যালো হ্যালো লোহে, এই হ্যালো বলবা, এমনি লোহার ভাই কবরে গেল। আমি তো আরো লিখছিলাম যে এই হ্যালো শব্দটা কি, অভিধানের অর্থ কি, আশ্চর্য। খালি কোয়া আগুন সাপ, যে গর্তের মধ্যে সাপ থাকে, আগুন থাকে, খালি এই অর্থ হেলো। অভিধান যে আমার মায়ের দিবেছে, অভিধান তো এটি পায়া আর লেহে না, আমি তো অভিধান দেখেই লিখছি, অভিধান রেফারেন্স দিচ্ছি। আর আসলে এটা একটা মেয়ের নাম, প্রিয়তমা, যিনি এটাকে আবিষ্কার করছে।
আমাদের দেশে আছে না, লাউ গাছ লাগায়, সবজি গাছ লাগায়, প্রথম লাউটা হুজুরের লাগি আছে না, এই এলাকাত নাই, আমি পাইলাম না তো, এটা আজিব এলাকা। আমি যেরকম বকিল, এরা আরো আফখাল, বকিলের চেয়ে বেশি। রমজান মাসে প্রথম বলি যে তোমরা ইফতারি লিয়ে মাছ চলে আস, যেটি আছে এটির আমার খাবাই। অন্যান্য মসজিদে রমজান মাসে সবে বরাতের দিন মানুষের পিঠা পুঠা খাওয়া দাওয়াটা ভরে ফেলে দেয়। আমি গুলশানে যাই, একটা কিছু পাই না, এহেনে তো নাই, শুনতেছে লজ্জাও না। হ্যালো বলবা কেডা কেডা আসবে, আলহামদুলিল্লাহ বলবা না কারা কারা, আল্লাহ তৌফিক দেব। প্রিয়তমা সে বানায়া, তার মনে আছে আমি প্রথম কথাটা বলবো আমার প্রিয়তমার সাথে, লাউটা আগে ধারে দিব। এই প্রিয়তমার নাম ছিল হ্যালো, মানে ধরে আর প্রিয়তমারে ডাকছে, হ্যালো দরয়টা, হ্যালো দরয়টা। কথা বলি আমার জীবনের প্রথম আবিষ্কার, ওটার নামই হ্যালো ছিল, পরে এটা হ্যালো 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 মসুল। আর সব হুজুররা এটা খায় আর মজা খায়। মানুষে কি বলবো, আমি যে বলতেছি হ্যালো হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ আমার মধ্যে জীবনে হ্যালো বেরো, টেলিফোন তো ধরি না আমি, হঠাৎ কোনো সময় ধরলে আমি হ্যালো বলি না, কেউ হ্যালো বলতে থাকলে আমি রাও করি না, সুযোগ পেলে আসসালাম আলাইকুম জবাব দিলে, না দিলে আসসালাম আলাইকুম, হ্যাঁ হ্যালো কে আমি আসসালাম আলাইকুম এরকম বলতে থাকি, আসসালাম আলাইকুম তখন সে বুঝে। আর যারা বুঝে আমার চিনে আসসালাম আলাইকুম হুজুর বলে এসে মাপসাই, এটুকু আমি করছি, আমার লোকেরা আমাকে হ্যালো পেলে ওই দিন দিয়ে আমার ড্রাইভার শুরু করি হ্যালো, আর ভাই থাপ্পড় দিব আর একবার করে, অভ্যাস হয়েছে না আমার লোক তোর দয়াকে জীবনে ধরে দেয় হ্যালো কয়টা বাইরে নিয়ে শুরু করে দেয়। সৌবত থেকে লাভ কি যদি শিখতে না পারো, এত তফসিল করে বললাম, নবীর সুন্নতটা একদম বিকৃত বিকৃত বিগড়ে দিছি আমরা, তোমার মনে কষ্ট লাগে না? এত সুন্দর একটা সুন্নত, যেটা হওয়ার পরে 23 পর্যন্ত কেয়ামত জান্নাতের মধ্যে এটাই চালু থাকবে, আসসালামু আলাইকুম। পৃথিবীর একটা আদেশ যেটা কোনো দিন রহিত হয় না হবে না, সেটা সালাম। এটা কিভাবে বিগড়েছে, এমনি তো সহি তো বাদ দিলাম, টেলিফোনের মধ্যে আইনের বাইরে হ্যালো হ্যালো করতেছে, নবীর সুন্নত বাদ দিয়ে আসসালাম বলতে পারো না? কলে যদি মুসলমান না হয় না হোক, তোমার মনে কি কটার উপরে, আমি কি শুধু জবাব দেনে অলয় করতেছি যে টেলিফোন করে সেও সালাম দিবে, আগে যে ধরে সেও সালাম দিবে, হেলে তেলে জব নাই তুমি সালাম, সে যেন বুঝে যে আমার সালাম দিতে হবে। তিনবারের পরে যদি হেলুই কয় রেখে দাও, এতে যদি সে একটু রাগ খায় রাগুক, কত রাগি তো মানুষের শুনতে হয়, এটাও শোনো পরে জিগাইলে বলে দিই আপনি হেলো হেলো বলতেছেন, আমি কি বলবো, আমি তো সালাম দিতেছি আপনি কথা বলেন না, আমি তো হেলোর জব দিতে পারি না। কেন? এই কারণ, হেলো এটা নবীর একটা সুন্নতকে সর্বনাশ করে দিতেছে। তো খালাক বলে পদার্থ তৈরি করা, আর সনা বলে পদার্থকে মিশ্রিত করে আবিষ্কার করা।
ফেললে সোনা বলে নাই। এই যে মানুষে চামড়া সুমড়া দেখতে গিতা ডংডাং করিয়া পুতুল বানায় আলতেছে, মূর্তি বানায়, এখন ওদের মূর্তির ভিতরে মেশিন ফিট করে দেখে হাডে কথা কয় তোমার বানায় আনছি। শত শত শ্রমিক বানাইছে জাপান, এই সমস্ত পুরুষ নেই, ওরা এই ফ্যাক্টরি চালায়, হাজার হাজার ওয়ার্কার, সবই মানুষ, মেশিন দেখো রিমোট কন্ট্রোল করে মানুষ চলে, দৌড় করে, এটা করে মানুষ বানাইছে। এদের সনাদ বলে, আবিষ্কার বলে। আল্লাহ বলছেন খালাকা, পদার্থ তৈরি করছি আমি, হে আদম তোমার পদার্থ আমি তৈরি করছি মাটি দিয়ে। ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় কর, এই জন্য যে তিনি তোমার রব এক, আল্লাযী খালাকাকুম, যিনি তোমার পদার্থ তৈরি করেছেন তোমার মার পেটে, মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা ওয়া নুকিররুকুম ফিল আরহামি মা নাশা। এটা আমি করছি। এরপরে দুই, এই দুইটা এহসান আমার থাকার পরে কিভাবে তোমরা আমার নাফরমানি করো। তিন নম্বর কথা, যারা আমার নাফরমানি করো, আমি এত মহান, এত এহসানের পরে তাহলে আমার সৃষ্টি মানুষের সাথে কি পরিমাণ জুলুম অত্যাচার তোমরা করো, কথা কাজে সাবধান হও। খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, তুমি যে জুলুম করো এই মজলুমকে, তোমাকে আমি তৈরি করছি, তাকে আমি তৈরি করছি। সর্বপ্রথম আমি হযরত আদমকে তৈরি করছি, মিন সুলালাতিন মিন তিন, এক মাটির দ্বারা। সারা পৃথিবীর যত ধরনের মাটি আছে অল্প অল্প করে আনাইছি, আনা এদের মিক্সার বানাইছি, এরপরে এই সব মিক্স থেকে নিয়ে আদমকে তৈরি করছে, সরাসরি মাটির থেকে আমার হাতে। ওয়াখালাকা মিনহা জাওজাহা, অনেক কথা খালি মনে আয়, আদম সৃষ্টি হইল, হায় রে খাওয়া দাওয়া জান্নাত, কি আরামের জায়গা, কিন্তু মনে কেন শান্তি নাই, কেমন উদাসীন উদাসীন। এ মাঝে ছাত্র গেছে কেন, ছাত্রগুলো এত ব্যবসা, আজকে থাকতো হুজুর আজকে তফসির করবেন, তারার জন্য আমার কালকে ওয়াজ করে উঠেছে, কারণ আজকে যদি বলতাম জোহরের পরে ওয়াজ তাহলে তো হারাই গেছে, এতদিন রইল আমার সাথে আর কালকে আজকে পরীক্ষা, আমারও সাহস নেই যে আজকে জোহরের পরে বয়ান বয়ান কারে করবো, যাও রয়েছে নামাজ টামাজ পড়ছে পড়ে গেছে,
যদি শুনতে জোহরের পরে হুজুরের বয়ান হবে যে নামাজ খেয়ে গেল, নিজের ইজ্জত রক্ষা করার জন্য আগের দিন নামাজ পড়ে দিচ্ছে। সময়ের এক এক ভাব তৈরি হয়, পরীক্ষার বাইন্ডা রাখলেও থাকতে রাজি। আজীব ছাত্রদের মন, আমরারও মনে আসতো, কিন্তু আমরা বিদেশে ছিলাম, কইলে তো উড়ে আসতাম, একসাথে 7 বছর 6 বছর আইসা দিয়ে কত মানুষ মরে গেছে, কত কিছু পয়দা হয়েছে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকেই আমি সব তৈরি করেছি। এই মানুষটা কে? কে? ওয়াখালাকা মিনহা যাওজাহা, জান্নাতে থাকার পরেও শান্তি লাগে না। তোমার ওই অবস্থা, আমার ওই অবস্থা, যত বুড়াই জান্নাত যে বড়, বাবারই বাবা। এবার চাইলে হলে চোখের দৃষ্টি যতক্ষণ যাবে এখানে লম্বা, আর উঁচা আল্লাহ জানে। একটা মাস হলে 400 থেকে 700 ফিট লম্বা হইব, কথা দিয়ে উঁচা হইব আল্লাহ বুঝো। আমার মসজিদ যখন তখন প্রথম তৈরি হয়েছিল 25 ফিট উঁচা ছিল, 3.5 ফুট মানুষের জন্য 25 ফিট উঁচা, 400 ফিট মানুষের, 700 ফিট মানুষের জন্য হিসাব করো, 3 ফিট 3.5 ফুটের জন্য যদি 25 ফিট হয়, তাহলে 400 থেকে 700 ফিট লম্বা মানুষটা কত? এখানে উঁচা চোখকে ছাড় দেয়া যায়, ইটার মধ্যে যদি ফেলা যেত আমারে তো ভয়েই মরে যাবো। ভয় নাই, ভয় না হইলে একা বসে থেকে কি করবো? আদম আলাইহিসসালামরে আল্লাহ জান্নাতের মধ্যে নিজের হাতে মাটি দিয়ে তৈরি করে মানুষ বানায়, সুস্বাস্থ্যের অধিকারী, 60 গজ লম্বা, বিশাল সুন্দর তৈরি করে বিছনা, রেশমের বিছনা কিনা আল্লাহ জানে, নরম বিছনা, খাওয়া দাওয়া যত টয়লেট ফুলে যা লাগে এটা সব দেয়া বসে থাকো। আল্লাহ মাঝে মাঝে খবর কি খবর বললেন, কেমন জানি অশান্তি লাগে, ভালো লাগে না। কি ভালো লাগে না মানে কি যে সেটাও জানি না, কি করলে ভালো লাগবে সেটাও বুঝি না, বাকি লাগে না ভালো। আচ্ছা ঠিক আছে ঘুমাও, করে দিই কি একটা কিছু করুন, দিছে ঘুম, এত আল্লাহ কায়দা তো দিছে ঘুম পড়ায়। মানুষজন বিপদে পড়ে, ভয় থাকে, বেশি পরেশানি, তো ঘুম পাতায় দেয় ডাক্তাররা, অস্থির হয়ে যায়, ব্যথা ব্যথা তো খুশকির ঘুম পাতায় দেয়। আল্লাহ কি করছে জানি না, হারে দিছে একটা ঘুম, অস্থির, শান্তি লাগে না, ঘুমের মধ্যে ফেলাই। আল্লাহ জানে কতক্ষণ কয়দিন ঘুমের মধ্যে রাখছে, এর মাধ্যমে অপারেশন করছে কেমনে আল্লাহ জানে। আল্লাহ হযরত আদমের বেকা হাড্ডিটা আছে না, বেকা হাড্ডিটা এই হাড্ডিতে একটু ভাঙিয়ে নিছে, নিয়া হাওয়ারে পয়দা করছে, পয়দা করে এত ঘুমে একদম বিছনাটা এরম করে করাইছে, এটা মাথা দেখ ঘুমাইতেছে নাক দেখে বোধহয় ঘুমাইছে কিনা জানি না, ঘুমাইছে খুব ঘুম, একদম কাছে বসে হাওয়া মাথা এরম করতেছে, তোমরা মনে জানি ভুতখুত করতেছে, পাইবা পাইবা এরম করতেছে। এইটা যে কেড়ে করলে এরম করলে তো মানুষের ঘুমা, এই করতে করতে হঠাৎ করে আদম চাইছে এখন দেখা যায় মরে যাব না, এর কতক্ষণ ছায়া থাকবে, এই যে চাইছে এটা কি দেখলা,
মন গেছে, এমন যাওয়া গেছে মন, চোখ সারা না লাগা কি কি খবর, তোর খুব শান্তি লাগতেছে, জান্নাতি শান্তি নেই পৃথিবীর মধ্যেও, এমন স্বামী এমন স্ত্রী তাদের ভিতরে ভালোবাসা, এর চেয়ে শান্তি পৃথিবীতে নেই। জান্নাতের একটা শান্তি নেক স্ত্রী এবং নেক স্বামীকে পৃথিবীতে আল্লাহ দিচ্ছে, এটা আসলে জান্নাতের শান্তি। স্ত্রী তাকে বুকে নেই, আমার মনের বাসনা পূরণ করি, এটার জন্য পৃথিবীর মানুষে রাজত্ব ছাড়ে, অর্থ সম্পদ সব ছাড়ে, মা বাপ ছেড়ে দেয়, কি প্রেম কি ভালোবাসা, শুধু তার যৌন উত্তেজনা নিবৃত করে সে তার মাধ্যমে এক সেকেন্ড এক মিনিট, বিষয়টা এক মিনিট, বীর্যপাত হয় তো সব লাগে, এক মিনিটের বেশি যদি দুই চার পাঁচ মিনিট হয় তাহলে দুজন মারব, এটা সহ্য করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই, যেন খুব সামান্য সময় লজ্জত স্বাদ আস্বাদন করে, এটা যদি একটু বাড়ায় দেয় পাঁচ ছয় সেকেন্ড দুই মিনিট তাহলে দুজন মারা যাবে, একজন তো মারা যাবে যার বীর্যপাত সহ্য করার ক্ষমতা নেই, এই স্বাদ দীর্ঘস্থায়ী হবে, এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা জান্নাতি ঘন্টা এক মাস দুই মাস। কালকেই বললাম না কেমন জানি একশো মোহাম্মদ আলী কেলে শক্তিওয়ালা জান্নাতি একটা পুরুষ হবে, একশো বিবিকে একশো যদি শক্তি হয় চার একশো চারশো তো পাঁচশো কত হাজার জানি হয়, এতটি বিবিকে একসাথে ব্যবহার করার যোগ্য ক্ষমতা হবে, সুফি সাহেবেরও মুখ আসতেছে যে যে কি জিনিস, দুনিয়াতে একটা নিয়ামত আল্লাহ আংশিক এক মিনিট ব্যবহারের জন্য দিচ্ছে, বুঝাই বা যে জান্নাত কি হয়, কিভাবে আমি তফসির করবো, মনে তো কতটাই আসে। হাজর থানবীকে একজনে জিজ্ঞেস করছে যেটা আমাদের সমাজের সাথে মিলে না, হুজুর পিসাবরা এত বিয়া করে কেন, আব্দুল কাদের জিলানি সাহেবের সাতাশটা সন্তান চারটা বউ, এরকম বড় বড় পিসাবরা আমরা তো বিতর্ক তো জানি না, এনে খুব শ্রদ্ধা করি, কেউ সাইডটা নিছে বউ নাই, যত বুজুর্গ আছে কদিন সব তিনটা সাইডটা, একজনে তো সত্তরটা করছে মরায় সাইডে তালাক দেওয়া দেয় সত্তরটা করছে, মোহাম্মদ বিন মাসলামা এবার বুখারির মুহাদ্দিস ইমাম বুখারির উস্তাদ, এর বলে তো আমরা ছাত্র উস্তাদি বানাইত না, এই শালা খালি বিয়া করে তালাক দেয়, সাতাশটা সন্তান হয়েছে সাতাশটা যুগের আল্লাহর ওলি হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচপান্নটা ছেলে শেখুল হাদিস হয়েছে সাহাবি, বিয়া কয়টা করছে আল্লাহ জানে, আমরা দেশে মাস ছেলেরাও বিয়া করে চার মাস কাটায় চার বছর তিন বছর করে ফুর্তি করে নিল, এর মধ্যে তার টাঙ্কি খালি আর ওই টাঙ্কি জমা করে দেওয়া যায়, খালি মেয়ে হয় মেয়ে হয় মেয়ে হয়, কেন তোমার টাঙ্কিতে বাইরে হয়ে গেছে, তোমার দা পাতলা হয়ে গেছে শক্তি কমে গেছে, তারটা তো বাইর হয় না, দেখবা তোমার পরে তিন চার মাস পরে তার শরীরে আরো শক্তি হয় দেখতে সুন্দর দেখা যায়,
জাদু দূর করে এক বানিয়েছে শরীর বাচ্চায়, তার শরীর শক্তিশালী হয়। আর তুমি যে দুই তিন বছর ওয়াকফ করছো, এই ওয়াকফে তোমার সম্পত্তি সব হয়ে গেছে, ফলে তোমারটা ঘন করে গেছে, পাতলা হয়ে গেছে, ওটা শক্তিশালী হয়ে গেছে। স্বামী স্ত্রী মিলনের পরে একটা বীর্যের, একটা বীর্যের দ্বারা আজকালের বিজ্ঞানীরা বলতেছে 40 কোটি মানুষ পয়দা হইতে পারে, 40 লাখ তো কথাই নেই। এইগুলো ভ্রূণ বের হয় মারামারি করে, একটা ধরে মারে, একটা মারে, একটা মারতে 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 একটা থাকে, যে জিতে যায় থাকে। 40 লাখের মাইরিয়া পরে নিজে বাঁচে, এটা কইলে আবার অন্যরা কি জানি কয়, মাইরিয়া লই করতে পারে হুজুর ধরে, এই একটা থাকে। এখন যদি স্বামীরটা শক্তিশালী হয় স্ত্রীটি মারে, স্ত্রীরটা শক্তিশালী হয় স্বামীরটা মারে, বিজ্ঞানীরা এই কথা বলো। হাদিসে বুখারির মধ্যে হয়েছে, কেমনে ছেলে হয় কেমনে মেয়ে হয়, রঙের পরিবর্তন পরিবর্তন কেন হয়। আর যতুল্লাহ ওয়াজির মধ্যে, এরপর হাজর শেখ হাদিস জাকারিয়া সাহেব লামিউদ্দারারির মধ্যে 6টা তরিকা লেখছেন, তার মধ্যে একটা এটা লেখা আছে যে স্বামীরা নিজের বীর্যপাত ঘটায়, নষ্ট করে, ফলে পাতলা হয়ে যায়, শক্তি কমে যায়। করেন তো সব আল্লাহ, কিন্তু দার দুনিয়া দারুল আসবাব ওই পাতলা হয়ে দুর্বল হয়ে যাওয়ার কারণে শুধু মহিলা পয়দা হয়ে যেত, ছেলে হয় না। ও আমার ব্যক্তি ছাত্র থাকার দরকার ছিল, শিখতো শোনায় দিও তোমরা হুজুরে আজিব তৌজি করে গেছে। ওয়াখালাকা মিনহা জাওজাহা, এই আদম থেকেই আমি তৈরি করেছি হাওয়াকে, তাহলে বুঝো দুইজনের মধ্যে কি মহাব্বত লাগছে। মানে আদম হাওয়াকে ছাড়া থাকতে পারে না, হাওয়া আদমকে ছাড়া থাকতে পারে না, কি যে মজা এই শান্তি জীবন জান্নাতে কাটাইছে। কিন্তু বউয়ের কথা মাইনে করে এমন বিপদে পড়ছে, এই জন্য সতর্ক থাকবা। বিবির মধ্যে এমন একটা শক্তি আছে যে বট গাছের মতো শক্তিশালী বিবি স্বামীকে ফালাই দেয়। আজহাবা লিলুব্বির রাজুলিল হাজিম, পৃথিবীর পাহাড় তুল্য শক্তিশালী একজন ব্যক্তিকে চোখের একটা ইশারায় একটা মেয়ে চুর চুর করে দেয়, এই জন্য দূরে থেকে খালাতো বোন তো দেয় তোমার জন্য জাহান্নাম, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন জাহান্নাম। আর ভাবি আরো মারাত্মক, এদের দেয় পর্দা না করলে তুমি নিজের জীবনেও বাঁচতে পারবে না। কত গুণ আছে, ওয়াখালাকা মিনহা জাওজাহা, তার জন্য আমি স্ত্রী তৈরি করলাম। আল্লাহু আকবার। দুই, এরপরে খালাকা বলেন আল্লাহ, وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً, এই দুইজনের পরে সারা পৃথিবীতে যত মানুষ প্রতিযুগে দেখো কোটি কোটি মহিলা কোটি কোটি নারী, এই দুইজন থেকে আমি তৈরি করেছি। পদ্ধতি একটা নির্ধারণ করে দিছি, চায় পদ্ধতি যে কোনো পদ্ধতিতে আমি পারি, যাতে তোমরা এটা মনে না করো সন্তান তৈরি করার পদ্ধতি একটা,
যেভাবে আমি আমার মার পেটে রেহেন থেকে বেরিয়েছি, তুমি আল্লাহ এটা ছাড়া পারে না? পারে, তার প্রমাণ আদম আলাইহিস সালামকে কিভাবে তৈরি করছে মাটির থেকে সরাসরি, এজন্য এক তরিকা আমরা পারতেন। দুই নম্বর তরিকা, আদমের হাড্ডির থেকে হাওয়াকে তৈরি করল, দুই নম্বর তরিকা। কিন্তু এই দুই তরিকা আল্লাহ চালু রাখেন বলে এই দুই তরিকা দুনিয়াতে মানুষ এলে একজন আরেকজনের এত মহাব্বত করে মায়ের দূর করে, মারেও মারে ছেলেরাও মায়ের দেয় এত মহাব্বতের করে। এই ব্যাপারে যাইলে মহাব্বত নিচ্ছ না তুমি, খামা খা কাম করে একজন খাবাইতা। আরেকটা তরিকা আছে, মা সারা তৈরি করছে হযরত ঈসা আলাইহিস সালাম। তিন আল্লাহ পাক এই তিনটাই পারেন, আরো পারেন তো, তিনটা তো আমরা চোখের সামনে। চার নম্বর পদ্ধতি, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হয়, আল্লাহ এটাকে আম করে দিছে, চালু করছে। শুধু মানুষ না, সৃষ্টি তৈরির জন্য যত কারখানা আল্লাহ বানাইছেন, জানোয়ার পশু কুকুর সহ এমনকি মশা সহ, মাছি মশা আশ্চর্য, পাখি চড়ুই পাখি কবুতর পাখি দেখাই যায় পৃথিবীতে, সবচেয়ে বেশি মিলন করে চড়ুই পাখি কবুতর, দিনে 100 বার 200 বার তাদের চলে। কুকুর এত পারে না, এই জন্য তারটা লম্বা হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, এত কোন এক গড়ে বয়ে থাম যায়, এই জন্য বেহায়া বানাই দিছে যে কোনো জায়গা লজ্জা নাই তার। যাও গোপন ছিল, হ্যাঁ চিৎকার করে মানুষের আরো বোঝায়, এর একটা তরিকা আছে চিৎকারের, এই চিৎকার দিলে মানুষে বোঝা যায় কারোর ঋতু, সাপুরে ডাক দিলে বোঝা যায় সাপ ধরতেছে, আজান দিলে মসজিদে বোঝা যায় নামাজ, এমনি কুকুরে আমার চিৎকার দেয় বোঝা যায় কাতি মাস হইলে কার্তিক মাসে কাকর। এইরকম কুকুর তো মানুষ হয় না, কিন্তু এইরকম কুকুরে আমরা দেশ ভরে গেছে মানুষ কুকুর, আল্লাহ আমাদের হেফাজত করুন। এনায় বলে বাচ্চা মিনহুমা, আদম এবং হাওয়াকে কেন্দ্র করে তার মাধ্যমে বাচ্চা ঘুরে দিছি আমি পৃথিবী, সারা দুনিয়ার ফেলাও রিজালান অসংখ্য পুরুষ, কাসিরান এমনি অসংখ্য পুরুষ, আবার কাসিরান মেয়ের নামটা পড়ে আছে সুরাটা নিশা, কেন দুনিয়াতে নিশা পড়ে আছে পুরুষ, আদম আগে আসছেন আর হাওয়া, আল্লাহ যে কেমনে মনে রাখে আল্লাহ লিখছো রিজালান কাসীরাওয়ানিসা, অনেক মহিলা আজকাল কোরআন শরীফ তর্জমা করে, এরা খেপে যায় নইলে, কারণ আগে রিজাল আমরা পিছিয়ে রাখছে, আল্লাহ এটা ঠিক করল না, আরে তোমরা নামে তো নিসা নাম রাখছে, পুরুষের নামে তো নাই, এটাও মনে করো একটু। এখানে কেন রিজাল না আগে নিসা পরে, বুঝো না, বুদ্ধি খাটাও, আদমের সৃষ্টি আগে হয়েছে, তার শরীরের অংশ থেকে তোমাকে তৈরি করো, তাই তুমি দুই নম্বরে আসছো, দুই নম্বরে আসা দরকার। এখানে আল্লাহ ইঙ্গিত করছেন,
হে মুসলমান, এক মার সন্তান, এক বাবার সন্তান, বনি আদম, একসাথে থাকলে কিভাবে থাকবা, কিভাবে থাকবা? মুসলমানের একটা সমাজ আছে, অমুসলিমদের একটা সমাজ আছে। মুসলমানের দায়িত্ব বেশি, অমুসলিম সমাজে তাদেরকেও এমন ভালো আচরণ ব্যবহার করবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা শুরু করছিলাম চারজনের মাধ্যমে, আজকে বাংলার জমিনে বলতে পারো আসলে প্রায় 3 কোটি মুসলমান, 300 কোটি মুসলমান বিশ্বে। এই নবীর 20 বৎসরের নবুয়তি আর 40 বৎসরের বাকি, একদিন কাউরে গালি দেন নাই, ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই, ছিস দেন নাই। তার মহাব্বতে, তার ব্যবহারে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যুদ্ধে নয়, সব যুদ্ধ মিলে 10,000 সাহাবী, কিছু বেশি কম, কিন্তু এক ফতে মক্কার দিনই 1.5-2 লক্ষ কাফের সব মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাস করলে বলছে নবীর আখলাক দেখে, নবীর চরিত্র ব্যবহার আচার আনুষ্ঠান দেখে, চলাফেরা কথাবার্তার ঢং মোহাম্মদ দরদ দেখে আমরা মুসলমান হয়েছি। আবু বকর সিদ্দিক, উমর ফারুক দাদা আমরা সাথে খেলাইছি, আমরা একসাথে ওরাই স্বর্ণের মানুষ হয়েছে নবীর সুবতে। অতএব আমরা তোমাদের মতো হইতে চাই। তারা ইসলাম গ্রহণ করছে 1.5 লক্ষ, এক ফতে মক্কার দিন শুধু এক জবাব নবীর চরিত্রের গুণে। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমরা কি, আমাদের ব্যবহারে মানুষ আমাদের তো সেরে যায়। আখলাক বহুত দামি জিনিস। ওয়াত্তাকুল্লাহ, আবার আনছে ওয়াত্তাকুল্লাহ কেন, খুসুসি কথা বলে সব মুসলমান, সব মুসলমানের সাথে, সব মুসলমান কাফেরদের সাথে। হে কাফের, তোমাদেরকেও দিক নির্দেশনা করতেছি, আমারে মানো না মানো না, কিন্তু আমি তোমাদেরও তৈরি করছি, মানুষ তৈরি করছি, তোমরা মিলে ঝুলে থাকবে, ফাটল সৃষ্টি করো না, ঝগড়া করো না, মহাব্বতে থাকবে, একজন আরেকজনের প্রতি দরদি থাকবে। শিয়াল কুকুর ছাড়া যেরকম দেশ চলে না, কাফের ছাড়াও দেশ চলে না। তাহলে জিহাদ করবো কার সাথে? হ্যাঁ, কার সাথে তো জিহাদ করবো, কাফের থাকতেইব না, শয়তান থাকবে না? তো শয়তানের দল পৃথিবীতে থাকবে না, থাকবে না, ইমতিহান, ইমতিহানের হলে আমরা আছি। অতএব শয়তান থাকবে, শয়তান গলত পথে নিতে চাবে, গুমরা বানাইতে চাবে, আর তুমি কোরআনের হাদিসের সুন্নতের রাস্তায় থাকবে, আহলে সুন্নতুল জামাতের সাথে থাকিয়া নফসে আম্মারার সাথে যুদ্ধ করে নবীর সুন্নতের উপরে থাকতে হবে। এই পরীক্ষার জায়গায়, এখানে আরাম আয়েসের জায়গায় এটা নয়, পরীক্ষার হলে কোনো আরাম আয়েস নেই, এটা পরীক্ষার হল। অবাসা মিনহুমারি জালান কাসীরা, নাইটা নামাজ, ওয়াত্তাকুল্লাহ, আর একটা কথা শুনো,
প্রত্যেক মানুষকে তার ব্যবহার সম্পর্কে, আরেকজন মানুষের সাথে, এমনকি জানোয়ার পশুর সাথে তোমার ব্যবহার সম্বন্ধে আল্লাহর কাছে জবাবদিহি দাও। আর বিশেষভাবে ওয়াল আরহাম, রেহেমওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হবে কি অর্থ, আমি আমার মার রেহেমের মধ্যে থেকে আইছি, আমি হইলাম আরহাম, বহু বছর রেহমুন, এটার জন্ম হইল আরহাম, উলুল আরহাম, এটা বিশেষত্ব, বিশেষ সম্পর্ক তোমার মার সাথে, তোমার বাবার সাথে, সন্তানের সাথে, তার সাথে ব্যবহার, বিশেষ ব্যবহারে তার হক খেয়াল রাখবা। মানুষের হকের বিভিন্ন ধরন আছে, কতগুলো হক আছে, এগুলো আদায়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগে। যুদ্ধ হইল, গজওয়া হইল, কারা জেহাদ করবে, কারা জেহাদ অপরাধ করলে শাস্তি দিবে, গনিমতের মাল হবে, এগুলো নিজাম, ব্যক্তিগত না, রাষ্ট্রীয়ভাবে হয়। চুরি করে, ডাকাতি করে, কতল করে, এগুলো ব্যক্তিগত সিদ্ধান্তে চলবে না, এটি রাষ্ট্রীয়। আপনি চাইলেই কিছু করতে পারবেন না। কিছু বিষয় আছে যেগুলো রাষ্ট্রে পারবে না, ওইটা ব্যক্তিগত সামাজিকভাবে হয়। সন্তানের লালন পালন করা, সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করা রাষ্ট্রীয় আইনেও পারবে না, এটা তার মার কাজ, তার বাবার কাজ, এটা তার উস্তাদের কাজ, এটা পীরের কাজ, বহু জিনিস আছে, রকুকল এবাদ মহাব, স্বামীর দেওয়ার জিনিস, স্ত্রীর গ্রহণ করার জিনিস, আইনের দ্বারা আমার কিছু করতে পারবেন না, কেন আমার জ্ঞান থাকতে হবে, মানবতা আমার ভিতরে থাকতে হবে, মনুষ্যত্ব থাকতে হবে, আর এটি থাকে না যার মধ্যে ইসলাম নাই, যার মধ্যে নবিয়ানা মহাব্বত নাই, দরদ নাই, ও মানুষ হয়, এরা রূপে মানুষ, কাজের মানুষ না, কাজের মানুষ হলে তো সে ইমান আনত। কাজের মানুষ আসলে তো নবী কে মানত, কাজের মানুষ হলে মা বাবার সাথে বেয়াদবি করত, কাজের মানুষ হলে মা বাপ এত বুঝাই হইত যে আমার ছেলে আমার জানাজা পড়াবে, আমার ছেলে আমাকে কাফন করবে, এইটা বুঝে না, এটা কোন বাপ, কাপুরুষ, বুদ্ধিহীন, বুদাই। তোমার মেয়ে নিয়ে রাস্তা ব্যবহার করতেছে, তুমি বলে দিতেছ তোমারটা তুমি ঠিক করে লো, কি অসভ্য দেশ, কি পেপারের মধ্যে ফেসবুকে লেখে, কি সুন্দর করে লেখে, পুষ দেয়, বিয়ে লাগে না, সন্তান দুইজন আছে, আগে সব শাড়ি বিয়া পরে,
এগুলো কিভাবে তোমরা পোস্ট করো, কিভাবে এগুলো দেও, যেগুলোর দ্বারা চরিত্র ধ্বংস হইতেছে যুবক যুবতীদের। কোন মানুষ এই সময়ে 90% মুসলিম বলতে লজ্জাবোধ হয়, এই দেশের মুসলমান ফেসবুক চালাও মিডিয়ার মধ্যে 70-90% মুসলিম। জানো কেয়ামত শুরু হয়েছে মুসলমানের উপরে তোমাদের মিডিয়ার কারণে, শতভাগ চরিত্রহীন বেহায়া হয়ে যেতেছে। তোমরা মুসলমান না, কেন বলো যে 90% মুসলিম দেশ? তোমরা এইগুলো করতেছ, কিছু দরকার নাই, এই মিডিয়া যথেষ্ট চরিত্র নষ্ট করার জন্য। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর নাফরমানি করো না, তাসাআলুনা বিহি, এই সব বিষয়ে চাই মুসলিম হও অমুসলিম হও আল্লাহর কাছে জবাবদিহিতা রয়েছে। বিশেষ করে আল্লাহর রহম, যার রহম থেকে তুমি বেরিয়েছো, পাঁচ ভাই হয়েছ, পাঁচ বোন হয়েছ, একটা ফ্যামিলি হয়েছ, একটা পরিবার হয়েছ, এদের ব্যাপারে ভালো করলেও যেরকম ডবল, খারাপ করলেও ডবল। হাদিসের মধ্যে আছে, সেলা রহমি করো, বুখারির হাদিসে হাজরতে খাদিজাতুল কুবরা নবী আলাইহিস সালামের যে সমস্ত গুণের কথা বলছেন, আশ্চর্য, আপনার সবচেয়ে বড় গুণ হইল আপনি রেহমের সম্পর্কের আত্মীয়, তাদের সাথে সদ্ব্যবহার করেন, সেলা রহমি করেন। এখন যত আপন হয় তার সাথে আমাদের শত্রুতা বেশি হয়। এক হাদিসের মধ্যে হুজুর বলছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আখরিহি ফালইয়াসিল রাহিমাহু, যে চাও যে আল্লাহ পাক তোমার রেজেকের মধ্যে প্রশস্ততা বরকত দেখ, যে চাও তোমার মৃত্যুর পরে মানুষ তোমার জন্য দোয়া করুক, দয়া করুক, মানুষ তোমাকে ভালোবাসুক, তুমি স্মরণীয় হয়ে থাকো, তাহলে সেলা রহমি করো, আত্মীয়দের সাথে হিংসা করো না, ঝগড়া করো না, অহংকারী করো না, আত্মীয়তা ধ্বংস করো না, তাহলে সবে বড় থাকবি না, দোয়া কবুল হয় না, হিংসা করলে শাহ না, সেলাই আরম্ভ করো। আত্মীয়দের সাথে সেলাই আরম্ভ করলে ডবল সব, একটা হইল দান করল, খায়ের খাহি করল, আর একটা হইল আত্মীয় স্বজনকে করল, দুইটা ডবল সব। আমরা উল্টা রাখব, তাসাআলুনা বিল আরহাম, ছেলেকে মা বাপ সম্বন্ধে জিজ্ঞাবে, মা বাপকে ছেলে সম্বন্ধে, বিবি সম্বন্ধে, মেয়ে সম্বন্ধে জিজ্ঞাবে, আত্মীয় স্বজনের জব ভিন্ন ভাবে আত্মীয় স্বজনকে দিতে হবে। এগুলোকে আল্লাহ কি দিব, সব দিব করতেছে, ডবল দিতেছে, ভালো হইলে ডবল সব পাবে, খারাপ করলে ডবল শাস্তি পাবে। واتقوا الله الذي تساءلون به والارحام, আল্লাহ কই পাইব, সব মানুষ মইরা কই নিস্তে না বুঝে,
মজলুমদের, জালেমদের আমি তো সবারই দেখি, সবারই নিগরানি করি, বিশেষ মুরব্বী আমি তাদের। রকিব কাকে বলে? এই বেদে তুমি কার উপরে জুলুম করতেছ আমি এমনি দেখতেছি, আমি ওদের নেগরান, আমি আল্লাহ ওদের তত্ত্বাবধায়, আমি ওদের খেয়াল রাখি, আমার খেয়ালের মধ্যে হামলা করতেছ, জুলুম করতেছ, হাত দিয়ে একটা টিকবে না, আদর করতেছ, আমিও তোমাকে এটাই না বুকে নেব, কারণ আমার মাসুক, আমার মানুষ, ওকে তুমি স্নেহ করো, মায়া করো। তোমার সন্তানকে যদি কেউ আদর করে, তোমার যেরকম আদর লাগে শত্রুতা কমে যায়। কোন বান্দার প্রতি তুমি দয়া প্রদর্শন করলে আল্লাহর গুসা কমে, তোমার প্রতি দয়া মায়া মহাব্বত হয়ে যায়। কি বলবো আমি আমার নিজেরই অবস্থা, কোন না কোন হাদিসের মধ্যে খালি দেহি মিলে থাকতে পারে, মহাব্বত করে চলতে বলে। দেখো তোমরা সান্নিহিত করতেছ আল্লাহ সব ধর্ম, তোমরা মিলে থাকো, মহাব্বত করে থাকো, এই মহাব্বতে কাফাররা মুসলমান হয়ে যাবে। যারা মুসলমান হয়ে ফাসেক, তোমার মহাব্বতে তারা তোমার কাছে এসে মানুষ হয়ে যাবে, তোমাকে মহাব্বত করবে। আল্লাহ খালি এইটাই বলো, ধমকদের শুধু জাহান্নামের কথা কয়, এটি না করলে জাহান্নামের শাস্তি দিব, ঝগড়া গেলে শাস্তি, গীবত করলে শাস্তি, বদগুমানি করলে শাস্তি, কুটনামি করলে শাস্তি, আঘাত দিয়ে কথা কইলে শাস্তি। কোরআনে কোরআন বলা, আমরা একদম উল্টে মেরুতে চলতেছি। কতটুকু আমাদের পরিবর্তন হয়েছে জাতিটা, জাতিটা কেন ক্ষতি হইতেছে? মহাব্বতের কোন মোকাবেলা নাই, মহাব্বতের কোন বদল শক্তি নেই পৃথিবীতে। আমরা এটা বাদ দিয়ে লাঠি হাতে নিছি, জবানরে কাছি বানাইছি, গাছ দাম যেভাবে কাটে আমাদের কথায় মানুষের আত্মা এইভাবে কেটে যায়। আল্লাহ আমাদের মাফ করে দেব। এটা উস্তাদের বেলায়, ছাত্রের বেলায়, মার বেলায়, বাবার বেলায়, আত্মীয় মানুষ, মুসলিম অমুসলিম সব জায়গায় মহাব্বতের বন্ধন খুব কঠিন বন্ধন হয়। মানুষকে মহাব্বত করতে শিখো, সৃষ্টিকে ভালোবাসতে শিখো, আত্মীয় স্বজন হকদার বেশি। স্বামী স্ত্রীর উপরে জুলুম করে অনায়াসে, আমি মাঝে মাঝে বলি তিন চার জায়গায় জুলুম হয়, নীরব জুলুম, প্রতিবাদের অধিকার নাই। সেটির মধ্যে এক নম্বর হইল সন্তান, বাবা, বড় ভাই, ছোট ভাইয়ের উপরে, বাবা সন্তানের উপরে নীরব জুলুম করে, সে কিছুই বলতে পারে না। ন্যায্য কথা বললেও মানুষের কাছে বেয়াদব, বাবার সাথে বেয়াদবি করে, এই জন্য সে তার মনের কথাটা বাবার কাছে বলতে পারে না, বাবাকে বন্ধু মনে করতে পারে না, অনেক কিছু গোপন করে, অনেক মিথ্যা কথা বলে, বাবার কাছে ফ্রি হইতে পারে না, ফলে শেষ পর্যন্ত সে নষ্ট হয়ে যায়।
অন্যের কাছে চলে যায়, আদর না পায়া সন্তানের উপরে নীরব জুলুম চলে। একইভাবে স্ত্রীর উপরে নীরব জুলুম চলে। স্ত্রী কিছু বলতে পারে না, স্বামী একবার বলে, একশো বার বলে, বিবি যদি একবার বলে তেই আরো দশটা কথা, এরপরে হাত আর পাও চলা আরম্ভ করে, কিন্তু সে কিছু বলতে পারে না। বেয়াদব বউ যেখানে থাকে প্রথমে এই কথাটা উঠে, যাবে কোথায়? বাপের বাড়ি, বাপের বাড়িও জায়গা নেই। সে শুধু কাঁদে, শুধু কাঁদে। স্বামী কয়জন গ্রহণ করে, কয় মেয়ে? তালাক দিবে না, জব হয়ে যাই, তবুও স্বামী এইলেই থাক। আর স্বামী এই সুযোগ নিয়ে স্ত্রীর উপরে জুলুম করে। আমি বলি যে এখানে নীরব জুলুম হয় তো কম হইলেও পীর মুরিদের মধ্যে এটা আছে। ঈশ্বর মুরিদের উপরে নির্যাতন করে, জুলুম করে, নীরব, মুরিদ কিছুই বলতে পারে। উস্তাদ ছাত্রের উপরে নির্যাতন করে, ছাত্র কিছুই বলতে পারে না। উস্তাদ মানুষের কাছে ব্যাধক কোথাকার, উস্তাদের সাথে ব্যাধবি করে, মনের কথাটা তার হকটাও বলতে পারে না। আর পারে না, অভাবী এখানে চাকরি করে, নামাজের কথা বলে থাপ্পড় মারে, একমাত্র তার উপায় অবলম্বন চাকরি, তারা তো হারাম কাজ করায়। জুলুমের সীমা নাই, এই পাঁচটা জায়গার মধ্যে নীরব জুলুম চলে। এই জন্য এই দেশের মধ্যে শান্তি নাই। সুযোগ পায়রা তখন কতল করে দেয়, চুরি করে, ডাকাতি করে, এদের কারণ। স্বামী নির্যাতনে আরেকটা আছে, বনের মহারণা দেন, বনের অংশ দেন। দুনিয়াটা আজীব, বনে বায়ে কয় যে আমার দিয়ে দিছে বনে, কিন্তু ভাইয়ে কোনদিন বলল না যে আমারটা বনের দিয়ে দিলাম। সে ভয় করে, যদি ভাইয়ের কাছ থেকে ওয়ারিশ নিয়ে আসি তাহলে কোনদিন আমার জামাই স্বামী তালাক দিলে কোথায় যাব? ভাইয়ের বাড়িতে গিয়া এক মাসও থাকতে পারে না, ধমক খাইতে, হ্যাঁ স্বামীর ঘর করতে পারলি না, হ্যাঁ এখানে এসো। তবু একটু আশা যেন ভাইয়ারে কয় আমার দেও লাগবো না, তোরণ জায়জ নেই, মহারণা এরম জায়জ নেই, এটা নেই আসতেছে, বিচ্ছিবে খাতের হয় নাই। এইগুলোতে নীরব জুলুম হয়, এগুলো আলোচনা করা উচিত। যারা এই ধরনের করেন, করতেছেন, আমিও আছি, এটা মনে করি সবাই আল্লাহর কাছে মাসুল হইতে হবে। এক নম্বর আল্লাহর কাছে সওয়াল জবাব জবাবদেহিতা আছে সবার ক্ষেত্রে, এটা খেয়াল রাখো। ওয়ালা রহম, রেহমের তে যারা বেরিয়েছে, সেলাই রহমি বিশেষ হুকুম, সেলাই রহমির বরকত, সবই কষ্ট হইলেও বরকত হবে, দরদি হও।
ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। পুলিশে ভয় করো, আমারে ভয় করো না, আমি রাকিব, আল্লাহর আসমায় হুসনার একটা নাম হলো রাকিব, মেঘরান, মেঘাবান, আমি সব কিছু পুঙ্খানুপুঙ্খ টু দি পয়েন্ট আমার কাছে লিপিবদ্ধ আছে, বিচার হবে। এমনি লেখা রাখি নাই, লেখা রাখার দরকার আছে আল্লাহ নেই, কিন্তু মানুষ মনে করে ভুলে গেছে লেখা রাখলে ঠিক আছে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি বিশ্বাস করো, এই জন্য বললাম লেখাও আছে, ইকরা কিতাব আঁকা কাফা বি নাফসিকা লিয়াউমা হাসিবা। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিনা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা নাস্তাগফির নাসআলু মিনকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার নাসআলু মিনকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা নাস্তাগফির রব্বানা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহ وارنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم آتي نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها ولا ربنا لا تكلنا إلى أنفسنا طرفة عين أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد اللهم ادر بكر صفاي كره دوتم يا الله দিলের গুনাহ থেকে আমাদের মুক্ত করে দয়া তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ, সমস্ত গুনাহ জানা অজানা জ্ঞাতে অজ্ঞাতে বিভিন্ন ধরনের সময়ে করছি, স্বীকারও করতেছি, তোমার দরবারে হাত উঠেছি, তোমার ডাকে হাত সারা, তুমি যদি হাত উঠাইতে না দিতা, তুমি যদি বলতে না দিতা, হাত উঠাইতে পারতাম না, তো হাত যে উঠেছি এটাও তোমার তৌফিক দেওয়া, যা কিছু বলতে পারতেছি এটাও তোমার তৌফিক দেওয়া, এতে আমরা ইয়াকিন করতেছি যে তুমি আমাদের দোয়া শুনতেছো, শুধু শুনতেছো তাই না, মঞ্জুর করতেছো, এই মনে করতেছি। এ আল্লাহ বালা মুসিবত থেকে মুক্তি দান করো। সবচেয়ে বড় মুসিবত গুনাহ করি, নাফরমানি করি, এ আল্লাহ কবরে যেতে হবে, ওখানে তো কেউ সাথে থাকবে না, কেউ আপন নাই, তুমি দয়া করো, মায়া করো সমস্ত ছাত্রদের উপরে, ওস্তাদদের উপরে, মুসলমানদের উপরে, হাজিরিনদের উপরে, যুবক যুবতীদের উপরে, যারা অসুস্থ শেফা দাও, যারা অসুস্থ শেফা দাও, যারা অসুস্থ শেফা দাও, অভাবীদের হালাল রিজিক দাও, অভাবীদের হালাল রিজিক দাও, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা ইস্তাগফির। ইয়া আল্লাহ কি নিয়ে কবরে যাব, অহংকারে সব শেষ হয়ে যায়, রিয়ার কারণে সব শেষ হয়ে যায়। ইয়া রব নাসআলু রিফকাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ ওয়াফিকনা আস-সাফরা ওয়া জিয়ারাত বাইতিল্লাহ হজ্জ বাইতিল্লাহ ওয়া জিয়ারাত হাবিবিকা হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবল আল মাউত يا ارحم الراحمين شرح صدورنا
নাগভির কুলুবনা বিনুরে মারিফাত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صلِّ وسلِّم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم برحمتك يا رب Allahu Akbar.